জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যা বলেছেন আমার মনে হয় এরপরে আর কোনো কথা হয় না। ঘরে বসে নয়, চুরি করে নয়, তিন চারজন লোকের সামনে নয়, লক্ষ লক্ষ মিটিংয়ে, লক্ষ লক্ষ জনসভায়, মঞ্চ কাঁপিয়ে, দৃপ্ত কণ্ঠে, দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সোনালিটি ভারত ব্রহ্মচারী মহারাজ পৃথিবীর আশাহত নিরন্তর প্রলেতারিয়তদের উদ্দেশ্যে কত বছর আগে সেই 50-60-এর দশক থেকে বলে এসেছেন, নেতাজি জীবিত জীবিত জীবিত, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, নেতাজি ফিরে আসবে নেতার বেশে। আমরা তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত সমাজসেবীরা, তথাকথিত শিক্ষিত মননশীল ব্যক্তিত্বরা চায়ের দোকানে বসে, কফি শপে, বৈঠকি আড্ডায় আমরা ব্যঙ্গ করেছি, বিদ্রুপ করেছি যে কোথাকারকে এক বালক ব্রহ্মচারী মহারাজ দিনের পর দিন, নেতাজি জীবিত, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, জাপানের রেনকোজির মন্দিরে ছাইটা নেতাজি সুভাষচন্দ্রের ছাই নয়, এই কথা তিনি প্রচার করে আসছেন। আমি আগেই বলেছি দীর্ঘায়িত বক্তব্যের কোনো প্রেক্ষিত নেই, বিকজ এই আলোচনাগুলো নিডস টাইম, ডিমান্ডস টাইম, অনেক সময়ের প্রয়োজন। আজকে মুখার্জি কমিশন, এই মুখার্জি কমিশনকে বালক ব্রহ্মচারী কনস্টিটিউট করেনি, এই মুখার্জি কমিশনকে বালক ব্রহ্মচারীর কোটি কোটি ভক্ত শিষ্য কনস্টিটিউট করেনি। মুখার্জি কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন আওয়ার পার্লামেন্ট টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার অফ ফোর কোয়েশ্চেন। মুখার্জি কমিশনকে ভারতবর্ষের পার্লামেন্টে গঠন করা হয়েছিল চারটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য, যে যদি নেতাজি মারা গিয়ে থাকেন তাহলে কোথায় মারা গেছেন, কিভাবে মারা গেছেন, নেতাজি যদি বেঁচে থাকেন তাহলে কোথায় বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছেন, এই চারটা প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল মুখার্জি কমিশনকে। পেপারে পড়েছেন, আমি নতুন কথা কিছু বলছি না। সেই মুখার্জি কমিশন চাঞ্চল্যকর রায় দিয়েছে, সেদিন তো নয়, তার তিন মাস আগে, তিন মাস পরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, জাপানের রেনকোজির মন্দিরের ছাইটা নেতাজি সুভাষচন্দ্রের ছাই নয়, তাহলে মানুষটা গেল কোথায়? কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন, কোনো সোচ্চারিত প্রতিবাদ হয়েছে বাংলা ভারতবর্ষ পৃথিবীতে? আই এম সরি ফর হার্ট এনিওয়ান সেন্সিবিলিটি, গতকাল ইডেন উদ্যানে ভারত আর ইংল্যান্ডের ক্রিকেট খেলা হয়েছে, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী, লক্ষ লক্ষ যুব সম্প্রদায়ের যাকে যারা রিপ্রেজেন্ট করছে, গতকাল এই কলকাতার ইডেন উদ্যানে ভারত আর ইংল্যান্ডের খেলা ছিল, লক্ষ লক্ষ যুবক যুবতী, যে যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, যে যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিদ্রোহী কবি নজরুল লিখেছিলেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, সেই যুব সমাজ, সেই তরুণ সম্প্রদায়, তারা বিরাট কোহলির জন্য গলা ফাটাতে পারে, তারা মহেন্দ্র সিং ধোনির জন্য চিৎকার করতে পারে, তারা যুবরাজ সিংয়ের জন্য রাত জাগতে পারে, কিন্তু নেতাজির জন্য এই যুব সমাজ, বাংলা ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর এই ইয়াং জেনারেশন, তাদের কিন্তু কণ্ঠ সোচ্চারিত নয়। আমার দুঃখ হয়, আমার দুঃখ হয়, আমার করুণা হয় তাদের জন্য। আই এম নট গিভিং ব্যাড নেমস টু দেম, আই এম নট হোল্ডিং দেম রেসপন্সিবল টেকনিক্যালি স্পিকিং, আমি তাদেরকে দায়ী করছি না। এর উত্তর দিয়ে গেছে রবীন্দ্রনাথ, আমি প্রত্যেকটা প্রকাশ্য সভায় বলি, রবীন্দ্রনাথ বলেছেন ঘুম পাড়ানি গান। আমরা যখন আমাদের শৈশবে ছিলাম, যখন ঘুমতাম না, তখন মা ঠাকুমারা আমাদেরকে ঘুম পাড়ানি ছড়া শোনাতো, আয় আয় চাঁদ মামা দ্বীপ দিয়ে যা, এই ঘুম পাড়ানি গান শুনতে শুনতে শৈশবে আমি, আপনি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আজকে জীবনের এই প্রান্তে এসে আমাদের এই যাপিত জীবনে আমরা অলরেডি রিয়েলাইজ করেছি, চাঁদ মামা বলে কেউ নেই, টিপও কেউ দেবে না, ওটা একটা ঘুম পাড়ানি গান ছিল মাত্র।
তাই ভারত সরকার ভারত রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর প্রতিটি কায়েমী রাষ্ট্র কায়েমী স্বার্থ তারা আপনার আমার থেকে অনেক নেতাজি গবেষকের থেকে আরো ভালোমতো জানে নেতাজি কোথায় আছে কিভাবে আছে কি করছে তাই নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে প্রত্যেকটা মানুষ যাতে সঠিকভাবে জানতে না পারে তার জন্য ঘুম পাড়ানি গান শুনিয়ে রেখেছে যুব সমাজকে যাতে এই যুব সমাজ জাগতে না পারে কি সেই ঘুম পাড়ানি গান এই ঘুম পাড়ানি গান হচ্ছে ক্রিকেট আজকের দুনিয়াকে কন্ট্রোল করছে তিন বেতাজ বাদশা একটা হচ্ছে ক্রিকেটার একটা হচ্ছে হলিউড আর বলিউডের ফিল্ম স্টার একটা হচ্ছে সোকল কালচার লক্ষ্য করে দেখুন মা হয়তো মৃত্যু সজ্জায় বাবা হয়তো মৃত্যু সজ্জায় ছেলের কোনো মাথা ব্যথা নেই ছেলের মাথা ব্যথা বিরাট কোহলি সেঞ্চুরি করবে কিনা এটা প্রমাণ করছে অত্যন্ত সুকৌশলে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমরা গর্ববোধ করি আমরা গৌরবান্বিত আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান যিনি ঘরে বসে নয় চুরি পরে নয় লক্ষ লক্ষ মিটিংয়ে লক্ষ লক্ষ জনসভায় মঞ্চ কাঁপিয়ে ঘোষণা রেখেছিলেন নেতাজি জীবিত 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 বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি কেউ ছিল না সেদিন যার মধ্যে মেরুদণ্ড আছে বাংলা ভারতবর্ষ পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনায়ক ছিলেন না যিনি পাল্টা চ্যালেঞ্জ করতে পারতেন ভারত ব্রহ্মচারী মহারাজকে যে কোন সত্যের ওপর দাঁড়িয়ে কোন তথ্যের ওপর দাঁড়িয়ে আপনি এত বড় কথা বলছেন মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা অনেক ওল্ড টাইমার্স আছেন এখানে আপনারা স্মৃতির দরজায় টোকা দিন খোসলা কমিশন কনস্টিটিউটেড বাই দ্য লেট প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধী এই খোসলা কমিশন এসেছিল ঠাকুরের কাছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে আপনি নেতাজির কথা বলেন আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আপনার একটা সাক্ষ্য নিতে চাই ঠাকুর আমার গুরু আমাদের গুরু দীপ্তকণ্ঠে মুখার সেই খোসলা কমিশনকে জানিয়েছিলেন যে আমি কোনো কমিশন টমিশন বুঝি না আমি যাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে মনে করছি আমি তাকে গড়ের মাঠে দাঁড় করিয়ে দেব জনগণ দেখে নিক বুঝে নিক সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা একই তামাশা একই পাগলের প্রলাপ একই হরি হরি কোনো তথাকথিত মঠ কোন তথাকথিত মিশনের গুরুদেব পাঁচ বছর তিন মাস বয়স থেকে দীক্ষা দিচ্ছেন কোটি কোটি মানুষ যাকে গুরু রূপে স্বীকৃতি দিয়েছে সেই কোটি কোটি মানুষের দীক্ষা গুরু কোন তথ্যের ওপর দাঁড়িয়ে মুখার্জি এই খোসলা কমিশনকে এত বড় কথা বলেছিলেন যে আমি কোনো কমিশন টমিশন বুঝি না আমি নেতাজিকে দাঁড় করিয়ে দেবো গড়ের মাঠে জনগণ দেখে নিক বুঝে নিক সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা ভাবতে হবে আমাদের আমি কালকে একটা জায়গায় একটা সেমিনারে বলেছিলাম আমি নাম বলতে চাই না বুঝে নিন বাংলা ভারতবর্ষ পৃথিবীতে এত মঠ আছে এত মিশন আছে এত আশ্রম আছে আমাদের বিশ্বাস করতে ভালো লাগবে যে এই সমস্ত মঠ এই সমস্ত মিশন এই সমস্ত আশ্রমে যারা রয়েছেন আমাদের নমস্য আমাদের প্রাতঃস্মরণীয় যারা রয়েছেন সেই সমস্ত মঠ সেই সমস্ত মিশন সেই সমস্ত আশ্রমে তারা দাবি করেন যে আমরা ন্যায়ের প্রতীক তারা দাবি করেন আমরা সত্যের প্রতীক তারা দাবি করেন আমরা সাধুতার প্রতীক আমরা প্রশ্ন রাখতে চাই যে বাংলা ভারতবর্ষ পৃথিবীতে এত বড় অসাধুতা এত বড় মিথ্যাচার এত বড় একটা গ্রেট লাই চলছে যে নেতাজি মৃত আজ অব্দি কোনো মঠ কোনো মিশন কোনো আশ্রমের কোনো থালু গুরু মহান দীপ্তকণ্ঠে এই সত্যটাকে তুলে ধরেছে নেতাজি সম্পর্কে একমাত্র বালক ব্রহ্মচারী মহারাজ ছাড়া ভাববেন কেউ করেননি বালক ব্রহ্মচারী মহারাজ ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সোনালিটি তাই তিনি কন্ট্রোভার্সিয়াল দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্সোনালিটি তাই এই সমাজবদ্ধ মানুষের কাছে তিনি ব্রাত্য কিন্তু আমার গুরু আমাদের গুরু তিনি শুধু তার সন্তানদের তোমরা সত্যের পূজারি হও তোমরা বেদের পূজারি হও এই কথা বলে দায়িত্ব শেষ করেননি সারাটা জীবন দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে সত্যের জন্য দাঁড়াতে হয় একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বাংলা ভারতবর্ষ পৃথিবীর কোন শক্তির কাছে আমাদের গুরু কিন্তু মাথা নত করেনি আমি একটা রেফারেন্স দিচ্ছি আপনাদের জওহরলাল নেহরু ঠাকুরকে ডেকে নিয়ে গিয়েছিল দিল্লিতে জওহরলাল নেহরু ঠাকুরকে বলছেন যে গুরুজি আপনি জানেন নেতাজি কোথায় আছে আপনি বলুন নেতাজির অ্যাড্রেস বলুন ঠাকুর জওহরলাল নেহরুর সামনে দীপ্ত ভঙ্গিমায় সেদিন বলেছিলেন ইট হ্যাজ অলরেডি বিন রেকর্ডেড
রেকর্ড শুনে নেবেন, আমার তৈরি করা কথা নয়, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মুখের ওপর দাঁড়িয়ে আমাদের ঠাকুর বলেছিলেন যে পণ্ডিতজি, তুমি যদি বিশ্বাস করে আমাকে কোনো কথা বলো, তুমি যদি পরে আমার শত্রুও হয়ে যাও, তাহলে কি আমার উচিত সেই বিশ্বাস ভঙ্গ করা? তাই নেতাজি সম্পর্কে আমি যদি কিছু জেনে থাকি, সে কথা আমি তোমাকে বলতে বাধ্য নই। কত বড় সত্যের প্রতীক এই বালক ব্রহ্মচারী মহারাজ! আজকের ইতিহাস পড়ুন, একটু গবেষণা করুন, ইউ মেক অ্যান ইন্ট্রোস্পেক্টিভ জার্নি। বালক ব্রহ্মচারী মহারাজ যা যা বলেছেন সেগুলো প্রত্যেকটা বাস্তবায়িত হতে চলেছে। আমি খুব একটা বেশি রেফারেন্সে যাব না, আমি প্রথমেই বলেছি একটা বেশি আউটসেট অফ মাই স্পিচ, বক্তব্যের প্রেক্ষিত এখানে নেই। আমি একটা শুধু রেফারেন্স দেই, চিত্তদা বলে গেলেন কিছুক্ষণ আগে, নেতাজি নাকি বিবাহিত, নেতাজির নাকি সন্তান আছে, এত বড় মিথ্যাচার প্রচার করেছে নেতাজির চরিত্রকে কলঙ্কিত করতে, যে ফাইলগুলো প্রকাশ হচ্ছে তাতে প্রমাণ পাওয়া যাচ্ছে নেতাজি আদৌ বিবাহিত ছিলেন না, তার কোনো সন্তান ছিল না, এটা আন্তর্জাতিক চক্রের একটা চক্রান্ত মাত্র। আমার মনে পড়ছে ঠাকুরের মুখে শোনা, আই ওয়াজ ইন মাই ইনফ্যান্সি অ্যাট দ্যাট টাইম, আমি খুব ছোট ছিলাম, ঠাকুরের কাছে একটা গল্প শুনেছিলাম, এই গল্পের মধ্যেই নেতাজির সব কিছু বলা আছে। ঠাকুর বলেছিলেন, জানিস একটা গ্রামে একটা জমিদার ছিল, একটা বিশেষ কাজে সেই জমিদার কিছুদিনের জন্য বাইরে গেছে, জমিদারের অনুপস্থিতিতে নায়েবার গোমস্তারা জমিদারের আসনে গদিতে বসে পড়েছে, বেশ আরামে বৈভবে বৃত্তে দিন কাটাচ্ছে। হঠাৎ সেই নায়েবার গোমস্তারা জানতে পারল জমিদার আবার ফিরে আসছে, তাই নায়েব গোমস্তারা দেখল জমিদার যদি ফিরে আসে এই গদিতে আর বসা যাবে না, তাই তারা পাল্টা প্রচার করতে শুরু করল, জমিদার মৃত, নেতাজি তার ব্যতিক্রম নয়। আমাদের থেকেও ভালো মতো জানে প্রত্যেকটি রাষ্ট্রনায়ক, আপনার আমার থেকে, নেতাজি গবেষকদের থেকে, যে নেতাজির ওয়্যার অ্যাবাউটস কোথায়, তিনি এই মুহূর্তে কি করছেন, কোথায় আছেন। তাই নেতাজি সম্পর্কে প্রকৃত সত্য, প্রকৃত তথ্য যাতে কেউ জানতে না পারে, তার জন্যেই এই ঘৃণ্য চক্রান্ত। আমি বিদায় নেওয়ার আগে, বিফোর কলিং ইট এ ডে, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি নিজেকেও সেই জায়গায় রাখতে চাই যে আমরা যেন ডিভিনিটির সাথে এই তথাকথিত মানুষের ফারাকটাকে উপলব্ধি করার চেষ্টা করি। বালক ব্রহ্মচারী মহারাজ ডিভিনিটি পার্সনিফাইড, লাইট পার্সনিফাইড, সেই ঐশী শক্তি এসছে এই পৃথিবীতে তথাকথিত গুরুগিরি করার জন্য নয়, তথাকথিত দল সম্প্রদায় গণ্ডিবাজি করার জন্য নয়, এই পৃথিবীকে, এই সমাজকে একটা আদর্শ বেদের সমাজ, বেদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্যই তার আগমন। তা না হলে বাংলা ভারতবর্ষ পৃথিবীতে এত সাধু, এত গুরু, এত মহান, এত দার্শনিক, এত সমাজতত্ত্ববিদ কাউকে কোনোদিন বলতে শুনেছেন যে খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না, সারা বিশ্বে এক জাতি এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থার আমি প্রবর্তন করে দিয়ে যাব, আমি এমন সমাজ করে দিয়ে যাব যে আগামী 50,000 বছর এখানে কাউকে আর গুরুগিরি করার জন্য আসতে হবে না। এগুলো প্রমাণ করছে ইট হ্যাজ অলরেডি বিন প্রি ডেস্টাইন। আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম এইখানে, আমরা হচ্ছি টিএস এলিয়টের সেই বিখ্যাত কবিতার দ্য হলো ম্যান, আমরা হচ্ছি ফোপরা মানুষ, আমরা আহার নিদ্রা মৈথুনেরত মানুষ, আমরা সকাল 8টায় ঘুম থেকে উঠি, 10টার সময় অফিস যাই, অফিস থেকে ফিরে পরনিন্দা পরচর্চা করি, সারাদিনে বড়জোর একটা আনন্দবাজার, বড়জোর একটা স্টেটসম্যান, বড়জোর একটা টেলিগ্রাফ পড়ি, আর রঙিন টিভিতে ক্রিকেট খেলা দেখি, টিভি সিরিয়াল দেখি, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ি। এই কালচার নিয়ে, এই যোগ্যতা নিয়ে, এই ক্রেডেন্সিয়াল নিয়ে নেতাজির মতো একটা এলিফ্যান্টাইন সাবজেক্ট, বালক ব্রহ্মচারী মহারাজের মতো একটা এলিফ্যান্টাইন সাবজেক্টকে যদি আমরা বুঝতে চাই, ইট উইল বি এ গ্রেট হিস্টোরিক্যাল ব্লান্ডার মাই ডিয়ার ফ্রেন্ডস। তাই অঙ্কটা আমরা কেউ মেলাতে পাচ্ছি না। আমি শুধু একটি কথা বলে বিদায় নেব, আরও অনেকেই রয়েছেন, রবীন্দ্রনাথ বলে গেছেন একটা সত্যকে যদি 1,000 কোটি মানুষ অস্বীকার করে সেটা সেই সত্যের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য সেই 1,000 কোটি মানুষের যারা সত্যকে চিনতে পারল না। তাই
নেতাজি সুভাষচন্দ্র বোস বালক ব্রহ্মচারী মহারাজকে এই সমাজের তথাকথিত শিক্ষিত তথাকথিত ইন্টেলেকচুয়ালস তথাকথিত মননশীল তথাকথিত বুদ্ধিজীবীরা তারা স্বীকৃতি দিন বা না দিন তাতে কিচ্ছু এসে যায় না সত্য সূর্য উদ্ভাসিত হবে আমরা যেন আগামী দিনে অনুতাপের হাত থেকে অনুশোচনার হাত থেকে রক্ষা পেতে পারি এই আবেদনটুকু রেখে সবাইকে আন্তরিক বৈদিক অভিনন্দন জানিয়ে আই এম কলিং ইট এ ডে রাম উন্নয়ন রাম হ্যালো আচ্ছা আমাকে তো মানে দে 8 মিনিট টু কন্টিনিউ তো আমি বলছি আপনি জোন থেকে আদারওয়াইজ প্রত্যেকটা বলার তো একটা প্রেক্ষিত থাকে সো আমাকে ক্ষমা করবেন আমি শুধু একটা এরপরে শঙ্কর আসবেন তিনি বলবেন আমি একটি কথা বলছি আমার অনেক বন্ধু বান্ধব আছে মিডিয়াতে আনন্দবাজার স্টেটসম্যান টেলিগ্রাফে টাইমস অফ ইন্ডিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে আমি শিক্ষকতা জগতে চলে এসেছি বাড়তে পারবি তো আজকে আমরা ছাত্র জীবনে পড়েছিলাম যে সংবাদপত্রের ভূমিকা এই যে সকালবেলা উঠে আমরা সবাই সংবাদপত্র পড়ি কেউ আনন্দবাজার কেউ গণশক্তি কেউ প্রতিদিন কেউ স্টেটসম্যান কেউ টেলিগ্রাফ এগুলোর উদ্দেশ্য কি মহেন্দ্র সিং ধোনি কানে কটা দুল পড়ে মহেন্দ্র সিং ধোনি ক লিটার দুধ খায় সচিন তেন্ডুলকারের কটা কুকুর আছে সুচিত্রা সেন যখন বেলভিউ নার্সিং হোমে ভর্তি ছিল তখন তিনি কিসের পায়েস খেতে চেয়েছিলেন এই খবরগুলো কভার করা নয় সংবাদপত্রের কাজ সাংবাদিক বন্ধুদের কাজ সঠিক তথ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজবদ্ধ মানুষের চেতনার জগৎটাকে জাগরুক করা এই মহান উদ্দেশ্যেই কিন্তু সাংবাদিকতা জার্নালিজম কিন্তু বলতে খারাপ লাগে আজকে সাংবাদিকতার জগতে যেটা চলছে এটাকে আমরা ইংরেজিতে বলি ইয়েলো জার্নালিজম হলুদ সাংবাদিকতা কত ভাবতে খারাপ লাগে আমার ঠাকুর আমাদের ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ এই কলকাতার বুকে কত ঐতিহাসিক সভা করেছেন নেতাজিকে নিয়ে কত ঐতিহাসিক ঘোষণা রেখেছেন নেতাজিকে নিয়ে অথচ এখানকার গণমাধ্যমগুলো এখানকার মাস মিডিয়া এখানকার ইলেকট্রনিক্স মিডিয়া কোনোদিনও প্রয়োজন বোধ করেনি একটা শব্দ তুলে ধরার তারা কিসের শব্দ তুলে ধরে কোন নেতা ফুস করেছে কোন নেতা ফাঁস করেছে কোন নেতার গাড়ি চুরি হয়েছে এই তথ্যগুলো এইখানকার সংবাদপত্রগুলো প্রকাশ করে তাই সাংবাদিক বন্ধুরা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতেন তাহলে মনে হয় এই ছবিটা কিন্তু থাকতো না এটা আমাদের কত বড় লজ্জা ওই আসছে বছর আবার হবে ঠাকুর ভাষণের সময় যে স্লোগানটা দেয় এটাও ঠিক সেই রকম আসছে বছর আবার আমরা 23 জানুয়ারি পালন করব কি করছি আমরা বাচ্চাদের মধ্যে চকলেট বিলি করছি প্রভাত ফেরি করছি নেতাজির প্রতিকৃতিতে মালা দিচ্ছি নেতাজি কোথায় জন্মেছেন বাবার নাম কি মায়ের নাম কি বই লিখেছেন বলছি তারপর বিকেলবেলা বড়দের একটা ক্রিকেট অথবা একটা ফুটবল টুর্নামেন্ট রাত্রিবেলায় পিকনিক আসছে বছর আবার হবে এত বড় লিডার্স যিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন কাকে বলে লিডার এই আজকের পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক মার্কিন সাম্রাজ্যবাদ রাশিয়া চীন চেকোস্লোভাকিয়া পোল্যান্ড বিশ্বের যত রাষ্ট্রনায়ক আছে তাদের জীবনী পড়ুন যাদের ছবিগুলো আমরা বাড়িতে রেখেছি তারা সত্যি রাষ্ট্রনায়ক কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলা যায় কারণ তারা জাতির জন্য সভ্যতার জন্য সমাজের জন্য তারা ভাবিত নয় তাদের ভাবনা তাদের নিজস্ব গোষ্ঠী নিজস্ব দল নিজস্ব সম্প্রদায়ের জন্য তাই এই মানব সভ্যতা প্রকৃত লিডারকে চিনতে পারেনি আমেরিকান কবি হুইটম্যান বলেছিলেন ক্যাপ্টেন ও মাই ক্যাপ্টেন ড্রাইভ মাই শিপ ইন প্রপার ডিরেকশন হে ক্যাপ্টেন তুমি আমাদের জাহাজটিকে সঠিকভাবে পরিচালিত করো আজকের ভারতবর্ষকে আজকের পৃথিবীকে আজকের সমাজকে আজকের সভ্যতাকে যদি আমরা একটা জাহাজ রূপে কল্পনা করি আজকে সেই প্রশ্ন করার দিন এসে গেছে কোথায় সেই ক্যাপ্টেন কোথায় সেই নায়ক যিনি বলবেন লুক অ্যাট মি আমার দিকে তাকাও আমি হলাম সেই লিডার অফ দ্য লিডার্স আমরা গর্ববোধ করি আমাদের ঠাকুর আমি ছাত্র জীবনে নেতাজিকে নিয়ে অনেক পড়াশোনা করেছি
কিন্তু ঠাকুর আমাদের চোখ খুলে দিয়েছে, ঠাকুর আমাদের সেরা কথা জানিয়েছে, ঠাকুর আমাদের শিখিয়েছেন কাকে বলে লিডার, লিডার কাকে বলে, লিডারের জীবন কেমন হওয়া উচিত, লিডারের আত্মত্যাগ কেমন হওয়া উচিত, ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। গত বছর এই মঞ্চে আমি একটা রেফারেন্স দিয়েছিলাম বাংলা সাহিত্যের অসামান্য কবি মহিতলাল মজুমদার একবার বলেছিলেন মাথা রাখার মতো কথা, যে মহাকাব্য রচনা করার জন্য প্রয়োজন একটা মহাকাব্যিক চরিত্রের। যেমন মহাভারত মহাকাব্য লেখার জন্য প্রয়োজন হয়েছিল মহাকাব্যিক চরিত্র শ্রীকৃষ্ণের, যেমন রামায়ণ মহাকাব্য লেখার জন্য প্রয়োজন হয়েছিল মহাকাব্যিক চরিত্র শ্রীরামচন্দ্রের, ঠিক আগামী দিনে যদি কোনো মহাকবি কোনো মহাকাব্য রচনা করতে চায় তাকে কষ্ট করে মহাকাব্যিক চরিত্র খুঁজতে হবে না, সেই মহাকাব্যিক চরিত্র সুনির্দিষ্ট করা আছে। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এত বড় লিডার, রেঙ্গুনে গেছেন অর্থ সংগ্রহের জন্য, সবাই নেতাজির বক্তৃতা শুনতে যাচ্ছে, যে যা পারছে কন্ট্রিবিউট করছে। হঠাৎ সেই সভায় রেঙ্গুনের সব থেকে রিচেস্ট ম্যান, ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান মোহাম্মদ হাবিব গেছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে মোহাম্মদ হাবিব বোধহয় ভালো কিছু কন্ট্রিবিউট করবে নেতাজির ফান্ডে। নেতাজির বক্তব্য শুনে মোহাম্মদ হাবিব কোনো পয়সা না দিয়ে, কোনো অর্থ সাহায্য না করে সেদিন কিন্তু সভাস্থল পরিত্যাগ করেছিল। দ্বিতীয় দিন আবার মোহাম্মদ হাবিব এসছেন নেতাজির বক্তব্য শোনার জন্য। বক্তব্যের শেষে নেতাজির উদ্দেশ্যে মোহাম্মদ হাবিব বলেছিলেন, হি ইজ দ্য ট্রু সেভিয়ার অফ দ্য কান্ট্রি, দেশের প্রকৃত মুক্তিদাতা। গতকাল আমি যখন এসেছিলাম আমার হাতে মাত্র 1000 টাকা ছিল। নেতাজির বক্তব্য শুনে তার দেশপ্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত দেখে আমার উপলব্ধি হয়েছে 1000 টাকা ওনার পক্ষে যথেষ্ট নয়, তাই আমি আমার সর্বস্ব নেতাজিকে দান করে গেলাম। একে বলে লিডার। আর আজকে লিডাররা কিছু চাইলে জনগণ দ্রুত ছুটছে ভাই। জর্জ বোস আমেরিকার এত বড় একটা প্রেসিডেন্ট, তাকে দ্রুত খেতে হয়েছে। এই হচ্ছে আজকের লিডার। কত রেফারেন্স দেব আজকের লিডার, তারা ডামি নিয়ে ঘুরে বেড়ায়, কে কখন তাদের হত্যা করে। মার্কিন সাম্রাজ্যবাদ, আমেরিকান প্রেসিডেন্টের 10টা ডামি, ইরানের প্রেসিডেন্টের 10টা ডামি, রাশিয়ার প্রেসিডেন্টের 10টা ডামি, বিশ্বের যত রাষ্ট্রনায়ক যারা বিশ্বের বিরাট বিরাট জায়গা দখল করে আছে তারা সবাই ডামি নিয়ে ঘুরে বেড়ায়। কেন? কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দিন তাদেরকে ওপর হামলা হতে পারে, মৃত্যু হতে পারে, জীবনটা তাদের কাছে এত প্রিয়। আর নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ইঙ্গো মার্কিন ফোর্স পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে নেতাজিকে। নেতাজির উদ্দেশ্যে বলা হচ্ছে যে বোস আপনি যাবেন না, যে কোনো মুহূর্তে ইঙ্গো মার্কিন ফোর্স আপনাকে হত্যা করতে পারে। সেই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস দীপ্তকণ্ঠে ঘোষণা রেখেছিলেন, নো বোম হ্যাজ বিন মেড ইন দিস ইউনিভার্স দ্যাট ক্যান কিল ইউর নেতাজি, আনটিল আনলেস আই উইথড্র মাইসেলফ ফ্রম দিস ওয়ার্ল্ড আই হ্যাভ কাম টু ফুলফিল এ গ্রেট মিশন অ্যান্ড আই ক্যান নট গো উইদাউট ফুলফিলিং ইট। এই পৃথিবীতে এমন কোন গুলি এমন কোন বোমা তৈরি হয়নি যা তোমাদের নেতাজিকে হত্যা করতে পারে। আমি একটা বিরাট উদ্দেশ্য সাধন করার জন্য পৃথিবীতে এসেছি, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত না করে আমি পৃথিবী থেকে যাব না। একে বলে লিডার। আমরা গর্ববোধ করি, আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান, যে গুরু তথাকথিত সাধুগুরু মহানদের মতো রাষ্ট্রের কাছে, সাম্রাজ্যবাদী শক্তির কাছে, বিশ্বের কায়েমি স্বার্থের কাছে কোনোদিনও কম্প্রোমাইজ করেননি, মাথা নত করেননি, সত্যকে তুলে ধরার জন্য সারাটা জীবন যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আমরা গৌরবান্বিত। আমরা তাকে পেয়েছি আমাদের গুরু রূপে। এখানকার অনেকেই ভাবছেন, দোজ হু আর আউটসাইডার, আই এম সরি ইফ আই হার্টস ইউর সেন্সিবিলিটি, অনেকেই ভাবছেন হোয়াট সর্টস অফ তামাশা ইজ অন, কি ধরনের তামাশা চলছে, ভারত ব্রহ্মচারী মহারাজ তিনি মৃত, নেতাজিও মৃত, এরা আজও এরকম করে। আপনারা প্রশ্ন করুন স্টার আনন্দে, ইটিভিতে, তারা বাংলায় সন্ধ্যেবেলায় সেই সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে আপনারা সভা করুন, যে সমস্ত বুদ্ধিজীবীদের সৎ উপদেশ ছাড়া পৃথিবী নাকি অচল, ভেবে বলুন। ইভেন আফটার 25 ইয়ার্স আজও এই উন্মাদনা, আজও এই প্রাণ চাঞ্চল্য, আজও এই উৎসাহ, আজও এই আশাবাদ কেন? কার
কারণ উই হ্যাভ নন দ্য ট্রুথ, আমরা সত্যকে জেনেছি। এটা আমাদের আধ্যাত্মিক বিশ্বাস। এই বিশ্বে এমন কোন শক্তি নেই, এমন কোন প্রতিবন্ধকতা নেই যে বালক ব্রহ্মচারী মহারাজ ও নেতাজির আত্মপ্রকাশকে স্তব্ধ করে দেবে। এই কথাগুলো বলা শুধুমাত্র রিক্যাপিটুলেশন। প্রত্যেক বছর অ্যাজ এ সর্ট অফ রিক্যাপিটুলেশন আমরা কথাগুলো বলি, আগামী দিনে যেন হাত জোর করে আমাদের ক্ষমা চাইতে না হয়। কিছুদিন আগে আপনারা পেপারে পড়েছেন, মার্কিন প্রেসিডেন্ট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি নাগাসাকি হিরোশিমাতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। জাপানের প্রধান, জাপানের মন্ত্রী, তিনি পার্ল হারবারে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। আগামী দিনে যেন এমন একটা সময় না আসে যে এই মানব সমাজ, এই তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত মননশীল, তথাকথিত শিক্ষিত মানুষেরা, তথাকথিত সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের নায়কেরা হাত জোর করে ক্ষমা চাইবে যে বালক ব্রহ্মচারী মহারাজকে, নেতাজিকে আমরা মূল্যায়ন করতে ভুল করেছিলাম। এই আবেদনটুকু রেখে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু ঠাকুরের কাছেই শিখেছি সময়কে মর্যাদা দেওয়া। সো ওয়ান্স এগেইন আমি সবাইকে আমার আন্তরিক বৈদিক অভিনন্দন জানিয়ে, রামনারায়ণ নাম জানিয়ে, আই এম কলিং ইট এ ডে, রামনারায়ণ নাম। ব্রহ্মচারী মহারাজের বৈদিক সন্তান দলের সহ সম্পাদক শ্রী দীপক চক্রবর্তী মহাশয়ের বক্তব্য আপনারা শুনলেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী শঙ্কর সরকার মহাশয়। রাম নারায়ণ রাম। প্রথমে আমাদের পরমপিতা পরম ব্রহ্ম গতিদাতা, সবার গুরু, আমার গুরু, আপনাদের গুরু, গুরুর গুরু, সেই শ্রী শ্রী ঠাকুর বাল্মীকি মহারাজে চরণ যুগল পাদপদ্মে উপনীত প্রণাম জানিয়ে আমার সমস্ত আত্মার আত্মীয়গণ, গুরু বলছেন তোমরা প্রত্যেকের প্রত্যেকের স্রষ্টা, স্রষ্টার আচরণ আমাদের হওয়া উচিত। শুধু সন্তান দলের ভাই বোন নয়, সমস্ত জীব, সমস্ত প্রাণী স্রষ্টারই অঙ্গ, স্রষ্টা বিশেষ। সেই জ্ঞানে যেদিন আমরা প্রতিষ্ঠিত হব, আমাদের গণ্ডিতে থাকলেই যত গণ্ডগোল। সন্তান দলের উদ্দেশ্যে বাল্মীকি মহারাজ বলেছেন, চিত্তদা যথেষ্ট পরিষ্কারভাবে এ টু জেড বলেছেন, আমরা সন্তান দল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আজকের এই নেতাজির অনুষ্ঠানটা সবাই সাপোর্ট করব, উপস্থিত থাকব, এবং চিত্তদা একমাত্র বক্তব্য রাখব। কিন্তু একটা সিস্টেম, একটা প্রোটোকল আছে, সবাইকে নিয়ে চলার মানসিকতা আছে, সেই জন্য কিছু ভাইয়ের অনুরোধে আমাকে আসতে হলো, এটা প্রয়োজন ছিল না। আর নেতাজি সম্পর্কে আমরা বহুবার, বহু বছর, বহু কথা শুনেছি। গুরুর একটা কথা শুনে যান, গুরু বলছেন যে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি আত্মগোপন করে আছেন, তাকে তার কাজ করতে দাও, তোমরা ডন বৈঠক দাও, বিচ্ছুবান হও, পথ বন্ধ করো, ধরে রাখো নিজেকে, ধরে রাখাটাই ধর্ম। এইটা মাথায় যদি আমরা রাখি, আমাদের এখন তৈরি হওয়ার সময়, তৈরি না হলে যে মহাবিপ্লব, আসুরিক বিপ্লব হবে, আমরা কেউ কাউকে বাঁচাতে পারব না। সেই সময় যাতে আমরা পিঁপড়ের মতো তলা পাকিয়ে থাকতে পারি, সেইটা আমাদের কাম্য হোক। গুরু দিয়েছেন তিনটে পড়া, প্রথম পড়া, দ্বিতীয় পড়া, তৃতীয় পড়া। প্রথম পড়ায় প্রথম দর্শনেই তিনি দীক্ষা দিলেন, সেই পড়াটা হচ্ছে বীজ মন্ত্র, মেডিটেশন করা, ধ্যান করা, জপ করা, আয়ন করা, আপ্যায়ন করা, আহ্বান করা, আমরা করি না। দ্বিতীয় পড়া হচ্ছে নাম কীর্তন। নাম কীর্তন হচ্ছে এখানে মঞ্চে কুটি কয়েক ভাই বোন করছে, আর আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার ভাই বোন চুপচাপ শুনছি,
রামনা নাম দ্বিতীয় পড়া ব্যাখ্যা দিচ্ছেন গুরুজি, সমবেত নাম সমবেত প্রার্থনা। যদি 1 লক্ষ ভাই বোন একসাথে রামনা নাম আমরা উচ্চারণ করি, তার যে ভাইব্রেশন হবে, তার যে ধ্বনি ধ্বনিত্ব সৃষ্টি হবে, সেই ধ্বনি ঘুরে প্রত্যেকের কর্ণজনিতে একবার যদি টাচ করে, শুনতে পায় প্রত্যেকের 1 লক্ষ 1টা করে নাম হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় পড়া, এটা আমাদের করতে হবে। আর তৃতীয় পড়া হচ্ছে বেদ প্রচার। যদি বেদ প্রচার করতে হয়, গুরুর কথা অনুযায়ী, তার নীতি আদর্শ তত্ত্ব অনুযায়ী, আগে আমাদের নিজেদের বেদ হতে হবে। যতক্ষণ না বেদ হচ্ছি, ততক্ষণ বেদ প্রচারক হতে পারি না। এখন স্টুডেন্ট আছি, ছাত্র আছি, ছাত্রী আছি, যতক্ষণ না মাস্টার হচ্ছি, স্কুলে পড়াবার সুযোগ পায় না। তাই আজকে থেকে আপনারা শপথ করুন যে আমরা প্রত্যেকে নেতাজির স্বার্থে, দেশের স্বার্থে, প্রত্যেকের স্বার্থে, প্রতিটি মানুষের মধ্যে 10,000 কোটি আত্মা আছে, সোল আছে, আত্মা কোষ আছে, অনুশক্তি অনু, সেই অনুগুণকে বাঁচাবার জন্য প্রথম পড়া, দ্বিতীয় পড়া, তৃতীয় পড়া আবশ্যক। এটা করতে পারলেই আমাদের জয় হবে। নেতাজি এলে আমরা 10 কিলোমিটার যে দৌড়তে হয় পারবো না, 1 কিলোমিটার কেন, 1/2 কিলোমিটারে আমাদের দৌড়বার ক্ষমতা নেই, সেই ক্ষমতা অর্জন করতে হবে। এবং যারা এখানে আমাদের খতম করার জন্য তারা পরিকল্পনা করছে, আমরা বিশ্বাস করে দেখলাম নেতাজি সম্পর্কে তার নথি প্রকাশ করার জন্য প্রথম এই পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তার রাজ্যে যা গচ্ছিত ছিল নেতাজি সম্পর্কে প্রথম ঘোষণা করে। আর নোট বাতিল, এই যে কাণ্ডটা হলো আপনারা দেখেছেন, বাল ব্রহ্মচারী সোজা পথ, সোজা দিক, সোজা দিশা দেখিয়েছিলেন, ব্যক্তি মালিকানা উঠে যা। আমরা চাই বাল ব্রহ্মচারীর কথা অনুযায়ী, আদেশ নির্দেশ অনুযায়ী পৃথিবীতে, এই বিশ্বে ব্যক্তি মালিকানা থাকবে না। আমাদের পিতা মাতা যেমন আমাদের নাবালক জীবনে মালিক ছিলেন, আমরা কর্মী ছিলাম, স্টুডেন্ট ছিলাম, সংসারে কাজকর্ম করতাম, তেমনি রাষ্ট্র হবে পিতা মাতার ন্যায়। আমরা শ্রমিক, কৃষক, কৃষি, চাষি, খেতি, আমরা শ্রমের বিনিময়ে 5টি মৌলিক বস্তু নেব। ওই তথাকথিত কমিউনিস্টদের মতো নয়, প্রকৃতির কমিউনিজম, জল আলো মাটি বাতাসের কমিউনিজম, জলের সাম্য, বাতাসের সাম্য, মাটির সাম্য, আলোর সাম্য, এই সাম্যই আমাদের নীতি, কৃতি অপ্টেক মরুভূম। এটা মনে রাখবেন, আগামী দিনের লড়াই আছে, নিজেকে শক্তিশালী তৈরি করুন, নাম জপের মধ্যে দিয়ে এবং বেদ প্রচারের মধ্যে দিয়ে প্রথম পড়া, দ্বিতীয় পড়া অবশ্যই আপনারা করুন। শুধু দ্বিতীয় পড়া নাম কীর্তন করলেই হবে না, আগে জপ করুন 10,000 কোটি। পৃথিবীতে হচ্ছে 750 কোটি মানুষ, আর আমাদের দেহের মধ্যে হচ্ছে 10,000 কোটি মানুষ। কার চিন্তা করবেন, 750 কোটি মানুষ না 10,000 কোটি মানুষ যা আমার দেহের মধ্যে আছে তার কথা ভাববেন? সেটা ভেবে আগামী দিনে পরিকল্পনা করুন, সবাই মিলে হাতে হাত মিলিয়ে পিঁপড়ের মতো দলা পাকিয়ে নিজের জন্য 2 ঘন্টা করে সময় রাখুন। 24 ঘন্টার সময় প্রকৃতি দিয়েছে আমাদের, 12 ঘন্টা আলো, 12 ঘন্টা অন্ধকার, 2 ঘন্টা নিজের জন্য রাখুন, নাম জপ এবং বেদ পড়ে আত্মস্থ করার জন্য। রামনা নাম, ভালো থাকুন, অনেক দূর থেকে এসেছেন, আপনাদের জয় হোক, মঙ্গল হোক, পরমপিতা আপনাদের মঙ্গল করবে। নেতাজি আছে, থাকছে, থাকবে, নেতাজি আসবে নেতার বেশে। আপনারা তৈরি হন, আপনারা শক্তিশালী একজন মানুষ তৈরি হন। রাম ও নারায়ণ রাম।
রক্তের হাহাকারে কৃপারে বাংলা মায়ের শিরে দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না।
অভ্রান্ত বেদবাক্য ভবিষ্যৎবাণী কেমন করে হবে, কেমন করে সেই রূপান্তর ঘটবে, কেমন করে ভবিষ্যতে নাটকের অঙ্ক শেষ অঙ্ক অভিনীত হবে, তাও অঙ্কের আকারে বলে রেখেছেন। পাকিস্তানের সঙ্গে ঝগড়া লেগে থাকবে, সেইটি বাড়তে বাড়তে এমন একটা অবস্থার সৃষ্টি হবে ভারত ওদের হাতে ওদের কবলে পড়বে, তখন ভারতের এমন একটা অসহায় অবস্থা দেখা দেবে নেতাজি আত্মপ্রকাশ করতে বাধ্য হবে। মুখ দেখাবার জন্যে নয়, মুক্তিবাহিনী ঢুকবে সঙ্গে সঙ্গে, দুই বাংলা এক হতাঙ্গ জোড়া লাগবে, তারপরেই হবে অখণ্ড ভারত, তারপরেই হবে এশিয়ান ব্লক, তারপরেই বিশ্বরাষ্ট্র বিশ্ব পরিবার। 18 দিন ধরে কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল, মহাভারতে পড়েছ, এবারে মহাকুরুক্ষেত্র 7 দিনে শেষ হয়ে প্রচণ্ড ধ্বংসকাণ্ড হবে। আপনারা নিশ্চয় উপলব্ধি করছেন, রেডিও টিভি সংবাদপত্রে খবর পাচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, ঘরের দরজা নাড়ছে, কলিং বেল বাজাচ্ছে, সারা বিশ্বে রাষ্ট্র তৈরি, পারমাণবিক অস্ত্র সজ্জিত, যে কোনো সময় বিশ্বযুদ্ধ বাঁধবে, এই মহামানস্ত্র নির্বিচারে প্রযুক্ত হবে, এক একটা দেশ এক একটা ভূখণ্ড লক্ষ লক্ষ নয় কোটি কোটি প্রাণ পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন। এটা সন্তান দলের বুক নয়, মজা গল্প কল্পনার কথা নয়, যার মুখের বাক্য বেদবাক্য তুমি ফালতু কথা বলেন না, নিজের স্বার্থ বলে যে আর কিছু নেই, আগাগোড়া বাচ্চা বয়স থেকে আজ পর্যন্ত একই বার্তা দিয়ে গেছেন, একই ভবিষ্যৎবাণী করে গেছেন, জনগণকে শান্তির বার্তা শুনিয়ে তাদের হিংসা ঈর্ষা ঘুচিয়ে প্রেম প্রীতির জোয়ার বহাতে চেয়েছিলেন, তার লক্ষ লক্ষ সন্তান কর্মীদের মাঠে নামিয়েছিলেন, এই বার্তা ভোরের পাখির মতো জনগণের কাছে পৌঁছে দিতে সেই শান্তি আবহাওয়া আসছে, আসছে বেদের যুগ, হিংসা ঈর্ষা ঘুচা প্রেম প্রীতি ভালোবাসাকে আবাহন করার জন্য প্রস্তুতি না। কেউ শোনেনি কেন, কোনো সংবাদপত্র একটা লাইনে কাগজে ছাপেনি, কোনো টিভি একটা মুহূর্তের জন্য সন্তান দলের বিশাল বিশাল মিছিল, বিশাল বিশাল মিটিং, বালক ব্রহ্মচারী মহারাজার ভ্রান্ত বেদবাক্য ভবিষ্যৎবাণী সাজাবের তার বাণী দেখায়নি। অ্যালার্জি, বালক ব্রহ্মচারী অপরাধ, শান্তির কথা বলেন, প্রেম ভালোবাসার কথা বলেন, এক বিশ্ব পরিবারের কথা বলেন, বাচ্চা বয়স থেকে জানানো নিয়ে এসছেন, জানাতে চেয়েছেন কী তিনি করতে এসেছেন, কী তিনি করে যাবেন। 8-10 বছরের বালক 5 বছর 3 মাস বয়স থেকে দীক্ষা দিয়ে আসছেন, স্কুলের মাস্টার হেডমাস্টার জজ ম্যাজিস্ট্রেট আমি তখন তার দীক্ষিত, 8-9 বছর বয়স ঘরোয়া তত্ত্ব আলোচনা করতেন, আর মাঝে মাঝে ভাঙা রেকর্ডের মধ্যে একটা কথা তাদের শোনাতেন, স্কুলের মাস্টার হেডমাস্টার জজ ম্যাজিস্ট্রেট বয়স তুই তুই সম্বোধন করতেন সবাই, দেখবি আমি সব ঘরের দল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গুলোকে মুছে দিয়ে যাব, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাব। তারা বুঝতে পারতেন কি বলতে চাইছেন, সব ঘরের দল ভেঙে শ্মশান নামিয়ে দিয়ে যাবেন পৃথিবীকে, সব সীমানার গুলোকে মুছে দিয়ে যাবেন, অবাস্তব অসম্ভব বলছে কে, 8-10 বছরের একটি বালক, তাই গুরুত্ব দিয়ে গুরুত্ব বুঝতে পারতেন না, নিতে পারতেন না, বুঝলেন অনেক পরে, তাদের অনেকেই তখন জীবিত, জন্মোৎসব হচ্ছে 46তম, হাজার হাজার জনগণ জামায়, সেই প্রথম বজ্রকণ্ঠের ঘোষণা রাখলেন জনগণের সামনে, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না, সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে,
এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে আমি যাব। তারই জন্য সৃষ্টি করেছে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। যদি প্রয়োজন হয় পৃথিবীর দশ আঙালও শেষ করতে হয় তাও করব, তবে এই দলবাজি সম্প্রদায়বাজি হিংসা আমি রাখতে দেব না। এই বালক বন্ধুজন, তিনি ধর্মের আসনে বসে রাজনীতির চূড়ান্ত কথা বললেন যে প্রয়োজনে পৃথিবীর দশ আঙালও খতম করতে হয় তাও করব, তবে এই দলবাজি সম্প্রদায়বাজি হিংসা ঈশ্বর আমি রাখতে দেব না। আরো ভবিষ্যৎবাণী রাখলেন এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এখানে এই জন্মাবে, সিদ্ধি মুক্তি নির্মাণের মাত্রা নিয়ে এই জন্মাবে, আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহানবতারকে গুরুগিরি করতে মাস্টারি করতে আসতে হবে, আর মাঠে ময়দানে চিৎকার করে করে বাচ্চা বয়স থেকে জানিয়ে এসছেন হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, প্রকৃতির তত্ত্বের শিক্ষা নয় দেওয়ানো আদান প্রদান, সব প্রেম সহাবস্থানে জীবন কাটাবে। এই পৃথিবী স্বর্গ হবে, আলাদা স্বর্গের চিন্তা করতে হবে। কেউ সদানি কানে পাল্টা তাকে দুনিয়া থেকে সরাবার জন্যে, চরিত্র হনন করে জনগণের মন থেকে হটাবার জন্যে বারে 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 মিথ্যা মামলা অপবাদ কাগজে কাগজে ফলাও প্রচার, বালক ব্রহ্মচারী চোর, বালক ব্রহ্মচারী বিধবা সম্পত্তি অপহরণকারী, বালক ব্রহ্মচারী লম্পট তার সন্তান দল শয়তান দল, অপারেশন সৎকারের মাধ্যমে সন্তান দলকে দুনিয়া থেকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল, বালক ব্রহ্মচারীকে মৃত ঘোষণা করে বিশ্ব প্রচার করার চেষ্টা হয়েছিল। মূর্খের দল জানে না বিশ্ব প্রকৃতির আইন বিধান, এখানকার আইন ভাঙা যায়, আইন ভেঙে রেহাই পাওয়া যায় মামার জোরে টাকার জোরে বিচারকের পক্ষপাতিত্বের গুণে। এই বিশ্ব প্রকৃতির জগতে আইন ভাঙার উপায় নেই, আইন ভেঙে রেহাই পাওয়ার উপায় নেই। এই অমোঘ শাশ্বত নিয়ম আজ থেকে হাজার বছর পরে কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, কবে অবশ্য হবে, কবে পূর্ণিমা হবে, কখন চন্দ্রগ্রহ সূর্যগ্রহণ লাগবে, এই মুহূর্তে নিখুঁত হিসাবে বলে রাখা যায় হাজার বছর পরের ঘটনা। সেই আইন, সেই বিধান, সেই প্রকৃতি কনস্টিটিউশন জানান দিচ্ছে এক একটা যুগের শেষে যখনই আসলে বৃত্তি প্রকট হবে, প্রেম শূন্য ভক্ত হবে, তামসিকতায় সেরে যাবে বিশ্ব, অবক্ষয় চূড়ান্ত সর্বত্র, বিরাটের আবির্ভাব ঘটবে, আসলিক শক্তি ধ্বংস করার জন্য লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্রকাণ্ড হবেই, আসলিক শক্তি ধ্বংসের মাধ্যমে আবার প্রেমের জোয়ার বই ভাটার পরে জোয়ার আসবেই, বিশ্ববিধান রাতের পরে দিনের প্রকাশ ঘটবে, অমস্যার পরে চাঁদের আলোয় ভরে যাবে। সেই বিশ্ববিধান ইউনিভার্সাল কনস্টিটিউশন অনুযায়ী আজ কলিযুগের শেষ পাপ প্রেম শূন্য ভক্ষ, দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা মানুষের মন থেকে সমাজ রাষ্ট্রের দূর থেকে নিশ্চিন্ন, কথায় কথায় খুন, কথায় কথায় অপহরণ ধর্ষণ, কথায় কথায় লাশ ফেলে ফেলি, চারিদিকে অত্যাচার বিচারের চূড়ান্ত, জঙ্গিহানা সন্ত্রাস মানব বোমা, বাচ্চা বাচ্চা মেয়ে 4, 5, 6, 7, 8 বছরের বয়স এখন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়নি, তাদের ওপরে বয়স্ক ব্যক্তির দলবদ্ধ বলাৎকার, মা নিজের সন্তানকে হত্যা করছে, সন্তান নিজের মা বাবাকে হত্যা করছে, প্রেম নিশ্চিহ্ন ভাটার টান ঢুকে ঢুকে, এই কি প্রমাণ দেয়? বিশ্ববিধান জানান দিচ্ছে এ অবস্থা থাকবে না, থাকতে পারে না। ভাটার শেষটা যেমন প্রমাণ দেয় বা জোয়ার আসবে, অমস্যার গাঢ় অন্ধকার যেমন প্রমাণ দেয় বা চাঁদের মুখ দেখতে পাব, রাতের শেষের গাঢ় অন্ধকার যেমন প্রমাণ দেয় এইবার সূর্য উঠবে, আজকের বিশ্ব পরিস্থিতি প্রেম শূন্য ভক্ষ ভাটার টান উঠে উঠে প্রমাণ দিচ্ছে অবস্থা থাকবে না, থাকতে পারে না, বিপরীত অবস্থা আসবেই,
তারই জন্য বিরাটের আবির্ভাব, তারই জন্য বিরাটের ভবিষ্যৎবাণী, তারই জন্য তোমার অভিনব সন্তান দল সৃষ্টি। এই সন্তান দল আমার দীক্ষিত সন্তানদের নেই, সন্তান দল নয়, এটা কোনো রাজনীতির দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব, একটা তত্ত্বের তত্ত্বের উপরে দাঁড়িয়ে রয়েছে আমার এই সন্তান দল। রাজনীতি ধর্মনীতি সমাজনীতির কথা বলে না, একটা কথাই বলে, একটাই তাদের পরিচয়, বিশ্ব পরিবার। প্রত্যেকেই আমরা সন্তান, পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান, বিশ্ব পরিবার। সেই বিশ্ব পরিবার গড়ার জন্যে ফর্মুলা দিয়ে রাখলেন, তত্ত্ব আদর্শ দিয়ে রাখলেন, সন্তান দলের কাঠামোটা গড়লেন। আসল সন্তান দল, আসল বিশ্ব পরিবার আসছে। কেমন করে হবে, ছড় দিয়ে রেখেছেন, আজ মনে হবে গাঁজা গল্প শুনছেন, অবিশ্বাস্য অবাস্তব কথা শুনছেন, আগামী দিন তার প্রমাণ পাবে। কেমন করে রূপান্তর হবে, কেমন করে যুগান্তর হবে, কেমন করে কলিযুগ আবার বেদের যুগে রূপান্তরিত হবে, সব পাকিস্তান হয়তো এখানে বলাটা সঙ্গত হবে না, বলে রেখেছেন বহু আগে, পাকিস্তানের সঙ্গে ঝগড়া লেগে থাকবে, সেইটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, একটু ভাষাটা পাল্টিয়ে বলে রেখেছেন, ভারত ওদের হাতে ওদের কবলে পড়ে যাবে, তখন এমন একটা অসহায় অবস্থা দেখা দেবে, ওরা ছুটে আসতে বাধ্য হবে। নেতাজির নেতৃত্বে এশিয়ান লিবারেশন আর্মি সঙ্গে সঙ্গে দুই বাংলায় খতঙ্গ জোড়া লাগবে, ছক দিয়ে রেখেছে মিলিয়ে নেবেন, তারপরে অখণ্ড ভারত, মহাভারত, তারপরে এশিয়ান ব্লক, তারপরে বিশ্বরাষ্ট্র, বিশ্ব পরিবার। সেই বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে বসানো হবে নেতাজিকে, বর্তমান নয়, অতীত নয়, ভবিষ্যতের ছবি দিয়ে রাখলেন, যার মুখের বাক্য বেদবাক্য, ফালতু কথা যিনি বলেন না, নিজের স্বার্থ বলে যার কিছু নেই, বারবার জানান দিয়ে রেখেছেন, আমি মামুলি গুলিগুলি করতে আসিনি, ভগবান অবতার শাস্তে আসিনি, আমি শয়তান পেটাতে এসেছি, প্রয়োজনে গুরুর পোশাক পাল্টাবো, ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ, প্রয়োজনে আমি প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো, কেননা প্রকৃতির সাম্যবাদের প্রকৃত শিক্ষক, কে বলতে পারে এত দুর্ধর্ষক, এত বেপর ভাষণ, এত অভ্রান্ত ভবিষ্যৎবাণী, সেই দূরদৃষ্টিকা, সেই দূরদর্শনকা, সেই অন্তর্যন্তকার আছে, তাই এখানকার গবেষকের দল, বিজ্ঞের দল, বিচারকের দল, লেখকের দল অতীত নিয়ে চর্পণ করে চলেছেন, হাজার হাজার বই, হাজার হাজার তত্ত্ব, হাজার হাজার ব্যাখ্যা। আর বালক ব্রহ্মচারী মহারাজ অতীত নয়, বর্তমান নয়, ভবিষ্যতে ছক দিয়ে রাখলেন, যা ঘটতে চলেছে যা ঘটবে, এই বিশ্ব পরিবার বিশ্ব বিশ্বরাষ্ট্র হবে, গণ্ডি ভেঙে যাবে, দল সম্প্রদায়ের নিঃশেষ করে দেওয়া হবে, সেই বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে বসানো হবে নেতাজিকে। গণ্ডি ভেঙে গেছে, তার কাটা বাঁশ তুলে দেওয়া হয়েছে, মানচিত্র ছিঁড়ে ফেলা হয়েছে, এক বিশ্বরাষ্ট্র বিশ্ব পরিবারের আওতায় এসে গেছে। প্রথম পদক্ষেপ রাষ্ট্রপ্রধানের অর্থ বাজেয়াপ্ত করে দেওয়া হবে, ব্যাংক সিস্টেম তুলে দেওয়া হবে, সমস্ত অনর্থের মূলেই অর্থ, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, অসাম্য, খুন, খারাপি, রাহাজানি, শয়তানি, ভাটপাড়ি, যা কিছু চলছে এই তার মূলেই অর্থ, তাই অর্থ প্রথম পদক্ষেপ আজ বাজেয়াপ্ত করে দেওয়া হবে।
ব্যাংক সিস্টেম তুলে দেওয়া হয়, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বিদেশি ব্যাংকে জমা, কোটি কোটি ডলার ইয়েন কোটিপতি এক মুহূর্তে এক প্ল্যাটফর্মে যে ফেলা হবে কোটিপতিকে আর ভিগে দিকে, এই হল বিদেশ সাম্যবাদের প্রথম ভিত্তিভূমি। রাষ্ট্র পুরো দায়িত্ব নেবে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা আশ্রয়ে। সারা বিশ্বে গণ্ডি ভেঙে দেওয়া হয়েছে, বাংলা বিহার উড়িষ্যা আসাম এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা সেই পরিচয় নেই, এক বিশ্ব রাষ্ট্র বিশ্ব পরিবার তার গদিতে বসেছেন অভিভাবকের ভূমিকা নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, এইটি তার আসল ভূমিকা। এতদিন যা কিছু হয়েছে নেতাজির জীবন ১২০ বছর ধরে রিহার্সাল নিয়েছে, আসল ভূমিকা রিহার্সাল আজাদিন বাহিনী স্বাধীনতা যুদ্ধ ওগুলো রিহার্সাল, অধিকার সাধনার অঙ্গ হিসাবে আচরণ করে গেছেন, মূল সাধনা মাতৃত্বের সাধনা করেছে। ১২০ বছর ধরে শুনতে অবাক লাগবে, মাতৃত্বের সাধনা মমতার সাধনা, এই বিশ্ব রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে বসবেন হাতে মাথা কাটার জন্যে নয়, শাসন করার জন্যে নয়, সেবা সেবার মন নিয়ে, মায়ের মন নিয়ে, সমদৃষ্টি সমান সেবা, শুধু মানুষ নয় পৃথিবীর কর্মজাত সব সন্তান তার অভিভাবক হিসাবে তার মা হিসাবে স্নেহ হিসাবে সেবার হাত বাড়াবে, সমান অধিকার সমান দাবি, যে জন্তু জন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষ এই পৃথিবীর গর্ভে জন্মেছে একই সূর্যের উড়জাত, সম্পর্ক একটি ভাই 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 বোন সেই পরিচয় পরিচিত হবে, একটাই জাত হবে জীবজাতি, একটাই ধর্ম হবে জীবধর্ম, একটাই সম্পর্ক হবে সর্বজনীন ভাই 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 বোন, একই পরিচয় হবে সন্তান প্রত্যেকের, একটাই কমন পরিচয় সন্তান, যে জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ অমুক মণ্ডল তমুক চৌধুরী অমুক শেখ অমুক হ্যামিল্টন নয়, মূল পরিচয় একটি সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভে যত সন্তান, একই সূর্যের যত সন্তান, ভাই 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 বোন, সেই মমত্বের সাধনা সেই মাতৃত্বের সাধনা এতকাল ধরে করে এসেছে তার সিদ্ধিও লাভ হয়েছে। তাই অনেকেই হয়তো শুনেছেন ভাই বোনেরা সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি নেতাজি নেতাজি করেন কেন, নেতাজির নাম নিয়ে কান মাঠে ময়দানে আগা ঘোড়া, নেতাজি 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 জীবিত, নেতাজি ফিরে আসবে নেতার পেশে, নেতাজির নাম ভাঙিয়ে খান ঝাঁজিয়ে উঠেছিলেন, নেতাজির নাম ভাঙানোর আমার প্রয়োজন হয় না, আমি একাই যথেষ্ট, কেন নেতাজি নেতাজি করি, নেতাজি ফিরে আসলে তার মুখ থেকেই জেনে নেবেন তার সঙ্গে আমার সম্বন্ধ কি। নেতাজি তো বুড়ো ভূতড়ে হয়ে গেছে, সাংবাদিক প্রশ্ন করছে নেতাজি এসে কি করবে এখন, জবাব প্রকৃতির নিয়মে তার বয়স বেড়েছে ঠিকই, আসলে দেখবেন ৪০-৪৫ বছরের কর্মক্ষম ব্যক্তি, ব্যাপারটা কি ১২০ বছর বয়স হয়ে গেল এখনো তিনি ৪০-৪৫ বছরে কর্মক্ষম ব্যক্তি হিসাবে এখানে কি জন্য আসবেন, অবাস্তব কথা প্রকৃতি বিরোধী কথা, ওই আসল ভূমিকা পালনের জন্য বিশ্ব রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কর্মক্ষমতা কাকে বলে
সেবা কাকে বলে, রাজনীতি কাকে বলে, ধর্মনীতি কাকে বলে, শিক্ষা দেওয়ার জন্য একের মধ্য দিয়ে সারা বিশ্ববাসী শিক্ষা নেবে, রাজনীতি কাকে বলে, ধর্মনীতি কাকে বলে, প্রেমী বিশ্ব প্রকৃতির ধর্ম, প্রেমী জীবজন্তু উপজীব্য, তাই বারবার জানান দিতেন, জনগণকে শিক্ষা দিতে চাইতেন, হত্যা নয় ভালোবাসা, হিংসা নয় প্রেম, প্রকৃতির তত্ত্বে শিক্ষা না, কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, বিশাল বিশাল দেহ, বিশাল বিশাল ওজন, এই পৃথিবী কি বিশাল দেহ, কি বিশাল ওজন, নদী নালা সাগরের জল, পাহাড় পর্বত ধুলোবালি জীব জন্তু গাছপালা মানুষ, বিশাল দেহ 8000 মাইল গ্রাম বিশিষ্ট একটা বৃত্ত, বিশাল ওজন ফাঁকায় ঝুলে আছে, দড়ি শিকড়ে টানা দেওয়া নেই, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য, যাকে প্রতিদিন উঠতে দেখা অস্ত যাচ্ছে একটা জ্বলন্ত ছোট্ট থালা, এইরকম পৃথিবী 13 লক্ষটা একসাথে করতে পারবে, ওই সূর্যের চেহারা হতো, ফাঁকায় ঝুলে আছে, অমাবস্যার আকাশে তাকিয়ে দেখো, অসংখ্য জোনাকি জ্বলছে নক্ষত্র, জোনাকির মতো আকার, চেহারা একটা নক্ষত্রের আকারের মধ্যে এরকম লক্ষ লক্ষ সূর্য ঢুকে যেতে পারে, আমাদের কথা নয় বিজ্ঞানীদের বাণী, বিজ্ঞানীদের বাস্তব তত্ত্ব, এইরকম একটা নক্ষত্র নয়, কোটি 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 নক্ষত্র, অসীম অনন্ত আকাশ, সীমা পরিসীমা নেই, কতটুকু আকাশ আমরা দেখতে পাই, কটা নক্ষত্র চোখে আসছে, অসীম অনন্ত মহাশূন্য মহাকাশে কত কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র আছে, কেউ কোনোদিন গুনে শেষ করতে পারবে না, বিশাল বিশাল চেহারা, বিশাল বিশাল ওজন ফাঁকায় ঝুলে আছে, কে ধরে রাখলো, আমরা চিন্তা করি না, চিন্তার ক্ষমতা আমাদের নেই, চিন্তার সুযোগ আমাদের দেয় না এখানকার মতব্বরেরা, গণ্ডি কেটে কেটে আমার দেশ, আমার দল, আমার গোষ্ঠী, আমার কাটা, আমার সম্প্রদায়, আমার দেশ নেতৃত্ব কর্তৃত্ব ফলাচ্ছে ফলাচ্ছে তথাকথিত রাজনীতির নামে, তথাকথিত ধর্মনীতির নামে, তথাকথিত দেশ সেবার নামে, সব গণ্ডিবদ্ধ চিন্তা, সব নিজেকে জাহির করার মানসিকতা, সেই বিশ্বতত্ত্ব কোথায়, সেই বিশ্বপ্রেম কোথায়, যে বিশ্বপ্রেমের কোটি 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 গ্রহ নক্ষত্র বিধিত ফাঁকায় ঝুলে রয়েছে, কিসের টান, জড়বিজ্ঞানী বলছেন পরস্পর টানে টানে কথা বাঁধা হয়ে রয়েছে কোটি কোটি মহাশূন্য গ্রহ নক্ষত্র, এই টানের নাম দিলেন তারা তার ধরা ভাষায় মহাকর্ষ শক্তি, মাধ্যাকর্ষ শক্তি, একে আমরা হিন্দু শাস্ত্র পুরাণে বলা হলো কৃষ্ণ শক্তি, মায়া শক্তি, মায়ার মাধ্যমে সৃষ্টির সব কিছু পদা, আপনি আমি চলতে ফিরতে কি বলি কাম্পের ভালোবাসার টান, এই কাম্পে ভালোবাসার টান টানে দেয় কোটি কোটি অন্তর্বন্তর গাঁথা বাঁধা, মারা গেলেই নিষ্প্রাণ হয়ে যায় কোষগুলো, হৃদয় বৃত্তি কাজ করে না, প্রেমের আকর্ষণ থাকে না, পচে বলে ফসে রেণু হয়ে বেরিয়ে যায় এই দেহ যা এখন সুন্দর বন্ধুতে বাঁধা, কে ধরে রাখলো বেঁধে রাখলো, বিজ্ঞানের তত্ত্ব দেহতত্ত্ব, প্রত্যেক কোষের আলাদা প্রাণ আছে, কোটি কোটি কোষ নিয়ে একটা দেহ, যেমন লক্ষ লক্ষ সেল নিয়ে মৌচাক, তেমনি অসংখ্য অসংখ্য সেল কোষ নিয়ে আমাদের এক প্রত্যেকের দেহ, এই বাঁধনি কি করে এলো, প্রত্যেক কোষের আলাদা প্রাণ আছে, প্রাণ থাকলে হৃদয় বৃত্তি থাকবে, হৃদয় বৃত্তি থাকলে আকর্ষণে কাজ হবে, সেই কোষে কোষে টান আকর্ষণ প্রেম ভালোবাসার টানে টানে গাঁথা বাঁধা, মারা যায় এই কোষগুলো নিষ্প্রাণ হয়ে যাবে, হৃদয় বৃত্তি কাজ করবে না, আস্তে আস্তে এগিয়ে যাবে, মিলিয়ে যাবে, এখন বাঁধুনি কোষে কোষে প্রেম ভালোবাসার টান, ছোট্ট ছোট্ট সংসারগুলো কি সুন্দর বাঁধুনি, 200 গায়ে বাবার কর্মস্থল,
মন পড়ে থাকে কবে ছুটি হবে, ছুটি গিয়ে বাড়ির চার দেওয়ালে আটকা করবে। দু মাইল দূরে স্কুল পাঠশালায় বাচ্চারা পড়তে যায়, মন পড়ে থাকে কখন ছুটির ঘন্টা বাজবে, ছুটতে গিয়ে চার দেওয়ালের খাঁচায় আবদ্ধ হবে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, কিসের টান, কিসের আকর্ষণে ভয়া খাঁচা খুলে ঘাটটা? বিশাল উন্মুক্ত প্রান্তর পড়ে রয়েছে পৃথিবী, কত ভোগের বিষয়বস্তু, আনন্দের বিষয়বস্তু ছড়ানো ছিটানো বিশ্বের সর্বত্র, কোনো কিছুই তাদের টানছে না। শয়ে শয়ে মেল দূর থেকে টেনে নিয়ে আসছে এই ভাঙা খাঁচা খুলে ঘর, কিসের টানে, কিসের আকর্ষণে? দেখা যাবে স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, মা বাবার প্রতি সন্তানের টান, সন্তানের প্রতি মা বাবার টান। এই টানে 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 যেন ছোট্ট সংসারগুলো মাথার মাথায়। এই হলো ধর্ম, ধরে রাখে, বেঁধে রাখে। সেই ধর্ম বোঝাতে আমাদের কি শেখালো? ভাইয়ে ভাইয়ে বিরোধ, খুব পশ্চিম টিকি দাড়ি, কাঁচা কাঁচা খোলা, উল্টো সোজা, মন্দির মসজিদ গির্জা, লড়াই সংগ্রাম, বাবরি মসজিদ রায়ত, খুন খারাপি ধর্ষণ অপহরণ চলছে বিশ্বব্যাপী, ধর্মের নামে, রাজনীতির নামে, প্রেম ভালোবাসার নামে, দেশপ্রেমের নামে। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই মেকি রাজনীতি মানবে না, মেকি ধর্ম মানবে না। যে ধর্ম ভাইয়ে ভাইয়ে বিরোধ শেখায়, যে ধর্ম মায়ের ওপর অত্যাচার ব্যভিচার শেখায়, যে ধর্ম রায়টের মাধ্যমে রক্তপাত শেখায়, সেই ধর্মের ধারে কাছে যাবে না। যে রাজনীতি মায়ের বুক চিরে ভাগ করতে শেখায়, বাংলা বিহার উড়িষ্যা আসাম এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা, এক পৃথিবী মায়ের গর্ভে জন্মেছি, এক পৃথিবী মায়ের বুকে আশ্রয় পেয়েছি, এক পৃথিবী মায়ের বুকে স্তনপান করে বেঁচে আছি, কেউ অস্বীকার করতে পারবে? বুঝতে আসবে কোথায় সেই স্তন, কোথায় সেই বাঁধ, মায়ের স্তনের দুধ মাঠের মাধ্যমে সঞ্চারিত হয়, বাচ্চা সেই মাঠের মাধ্যমে দুধ টেনে টেনে জীবন ধারণ করে। তেমনি পৃথিবী মায়ের গর্ব থেকে জন্ম দিচ্ছে জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ, তারা বেঁচে আছে কেমন করে? এই পৃথিবী মায়ের বুকে স্তন পান করে। মন্দিরামে গল্প শোনানো হচ্ছে, গাঁজায় দম দেওয়া সিলিং বাস্তব দৃষ্টান্ত, মায়ের স্তনের দুধ মাটির মাধ্যমে বা সন্তান টানছে, পৃথিবীর মায়ের বুকে রসধারা স্তন্যধারা, তার বুকে লেগে থাকে অসংখ্য গাছপালা, তার মধ্য দিয়ে সঞ্চারিত হচ্ছে ফলমূল শাকসবজি ধান জমের আকারে, তাই খেয়ে খেয়ে জীবন ধারণ করছি, তাই খেয়ে খেয়ে ফুটালি করছি, তাই খেয়ে খেয়ে মায়ের বুকে বসে ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছি। আমি হিন্দু মুসলমান সে খ্রিস্টান, আমি বাঙালি ও পাঞ্জাবি সে চীন জাপানি, আমি নকশা আলো কংগ্রেস সিপিএম, এই রাজনীতিও মানবে না। যে রাজনীতি মায়ের বুক চিরে ভাগ করতে শেখায়, ঘরে বসে 10 ইঞ্চি 5 ইঞ্চি কাগজে কলমের আঁচড় কেটে কেটে মায়ের বুক চিরে ভাগ করে ফেলল, বাংলা বিহার উড়িষ্যা আসাম এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা যা সৃষ্টি করল, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি চিরন্তন ব্যবস্থা করল। তাই প্রথম পদক্ষেপ সন্তান দল, আমার সন্তান দল, এটা রাজনীতির দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব, পৃথিবীর গর্ভজাত সব সন্তান যিনি আমার, এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, পৃথিবীর গর্ভে তো শুধু মানুষ জন্মায়নি, জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সবাই জন্মেছে, জন্মাচ্ছে সবাইকে নিয়ে কি তোমার কথা মতোই সন্তান দল, সন্তান পরিবার, জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষকে নিয়ে? বলছেন হ্যাঁ, পৃথিবীর গর্ভজাত এই জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ এই সবাইকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। শুনতে আজমি মনে হয় গাঁজা গল্প বলে মন উড়িয়ে দিতে চাইবে, মানুষকে নিয়ে দল সম্প্রদায় হয়,
জীবজন্তু গাছপালা কীটপতঙ্গ মানুষদের নিয়ে দল এদের নিয়ে সম্প্রদায়দের নিয়ে বিশ্ব পরিবার একেমন আজগুলি কথা বলছেন বালক পূর্ণচারী মহারাজ। বাস্তবে জীবন্ত জ্বলন্ত দৃষ্টান্ত তুলে ধরলেন। এখানে একই মানসী মায়ের গর্ভে আটটি দশটি পনেরোটি সন্তানও জন্মাতে পারে। আকার আকৃতি স্বভাব প্রভৃতি কিন্তু সবার এক হয় না। কেউ দেখতে সুন্দর সুশ্রী হয়, কেউ কুশ্রী হয়, কেউ স্বভাবে সাধু হয়, কেউ শয়তান হয়, কিন্তু পরিচয় তাদের একটি। একই মায়ের গর্ভজাত, একই বাবার অনুরোধজাত, তাই সম্পর্ক একটি ভাই 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 বোন সম্পর্কে সম্পর্কিত। ঠিক তেমনি এই পৃথিবী মায়ের কেউ মানুষের আকৃতি পেয়েছে, কেউ ভাগ ভালক সব ব্যাংক কীট পতন গাছপালার আকৃতি পেয়েছি, পরিচয় ভুললে চলবে না। প্রত্যেকেই আমরা সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভজাত, একই সূর্যের অরুণজাত, সম্পর্কে ভাই 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 বোন। এই জন্যে বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব, এই জন্যে তার অভিনব সন্তান দল সৃষ্টি, এই জন্যে তাদের হাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তুলে দেওয়া রাম নাম নাম। যে রাম নাম রামের ব্যাখ্যা দিয়ে বললেন এটা কর্তা বোঝা কীর্তন নয়, তেতা যুগে রাম সত্য যুগে নারায়ণের স্তুতি গাথা নয়, হিন্দুদের দেবতা স্বরলিপি সাজিয়ে দিয়েছে মহাকাশের মহাসুরকে ধ্বনিত করার জন্যে। স্বরলিপি রাম নারায়ণ নয়, রা আলাদা মো আলাদা না আলাদা রা আলাদা আলাদা মা আলাদা, স্বরলিপি ওঙ্কারকে ধ্বনিত করার জন্যে। ওঙ্কার থেকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্ট, যে ওঙ্কার তোমার আমার সবার মধ্যে নিহিত, শিশুর কান্নায় আমাদের ভিতা বেদনা যন্ত্রণার প্রকাশে মৃত্যুর শেষখানে যা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রমাণ পাচ্ছি, সেই ওঙ্কারকে ধ্বনিত করার জন্যে বিশ্বজনীন ধ্বনি যা থেকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্ট, সেই আদিত ধ্বনি যাকে নাদ ধ্বনি বলা হয়, নাদ ব্রহ্ম বলা হয়, সৃষ্টির আদি বীজ বলা হয়, সেই বীজকে ধ্বনিত করে সবার মধ্যে সুপ্ত অঙ্কারের কুড়িটাকে জাগাবার জন্যে স্বরলিপি সাজিয়ে দিয়েছি। তাই তার লক্ষ লক্ষ কর্মী সন্তান এই নাম গিয়ে চলেছে, রাম 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 নাম দিয়ে বললেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়া সর্বশ্রেষ্ঠ অস্ত্র তোমরা তাদের দিলাম এই রাম রাম রাম। তোমরা আটম্বম আটম্বম করো, দেখবেই ভারতে আটম্বম পড়বে, থাকবে না তোমাদের নামের শক্তির জোরে। যা মুখের বাক্য বেদবাক্য ফালতু কথা যিনি বলেন না, নিজের স্বার্থ বলে যার কিছু নেই জানান দিয়ে রাখলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়া, যার কাছে আটম্বম তুচ্ছ হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ হাতিয়ার সর্বশ্রেষ্ঠ অস্ত্র তোমাদের তোমাদের হাতে দিলাম এই রাম রাম রাম। দুজন পাঁচজন দশজন বিশজন দলবদ্ধভাবে উচ্চস্বরে নাম কীর্তন করো, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে, কামান বন্দুক ডাকতে হবে না। যার মুখের বাক্য বেদবাক্য সেই বেদবাণী ভবিষ্যৎ বাণী আগাম জানান দিয়ে রেখেছেন, পরবর্তীতে আরও জানান দিলেন কর্মী সন্তানদের যারা দিনের পর দিন মাসের পর মাস তার নির্দেশ মতো নাম প্রচার করে চলেছে। তাদের বললেন এমন দিন আসছে তোমরাই আনসামর সন্তানেরা এই রাম 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 কীর্তনের মাধ্যমে যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে মহামূল্যবান গহনা পরে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। কি বললেন, সেদিন চৌর্যবৃত্তি থাকবে না, পাশবী বৃত্তি থাকবে না, হত্যাহানি শোষণ বঞ্চনা বৃত্তি মানুষের মন থেকে মুছে যাবে, সেদিন ঘরের দরজা বন্ধ করে সবার দরকার হবে না, সেদিন কোটি কোটি টাকা খরচ করে পুলিশ মিলিটারি পোশাক প্রয়োজন হবে না। মনে হচ্ছে অবাস্তব বাজে গল্প শোনাচ্ছি তোমাদের, এইটি বাস্তব। যার যার ঘরের দিকে তাকাও, একান্নবর্তী পরিবার, মা বাবা ভাই বোন কাকা জ্যাঠা খুঁটতে তো যাচ্ছে তো ভাই বোন ঘুমোতে যাচ্ছেন,
বাবা কাকাকে জেগে বসে থাকেন বাড়িতে অনেক মানুষ আছে বাক্স ভাঙতে পারে পকেট কাটতে পারে আমি জেগে পাহারা দিই মাকি মা কাকিমা জেঠিমাকি জেগে বসে থাকেন বাড়িতে অনেক পুরুষ মানুষ আছে আমার উপর অত্যাচার বলাৎকার হতে পারে আমি জেগে থাকি নিশ্চিন্তে নিদ্রা যান কেন বাড়ির মধ্যে পরস্পরের ভালোবাসা আস্থা সেইভাবে গড়া বলছেন এই বাড়ির পরিবেশটা দেওয়াল চোখকে যদি বিশ্বময় সরে দিতে পারতে এই পৃথিবীটাই তোমার ঘর হতো পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিটি জীব তোমার আপন জন পানের জন্ম ভাই বোন হতো তখন কার মাথায় বাড়ি দেবে কার পকেট কাটবে কার অত্যাচার বলাৎকার করবে সেই দিন আসছে তোমরাই আমার সন্তানরা এই রাম নাম কীর্তনের মাধ্যমে কানে শোনাবার দরকার হবে না পিতারের মাধ্যমে বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাবে তোমাদের এই নামের ভাইবেশন অহংকারের ভাইবেশন সেকেন্ড 1,76,000 মাইল বেগে ইথার এই নামের তরঙ্গকে অহংকারের তরঙ্গকে বিশ্বময় ছড়িয়ে দিয়ে যাবে বিশ্বের প্রত্যেকের দেহের অনুকরণ অনুভেদ করে এই অহংকারের অনুরণ প্রকম্পন শিরণ জাগিয়ে জাগিয়ে তাদের ভিতরে সত্য অহংকার সত্য অহংকারের কুড়ি যেটা কুড়ি হয়ে রয়েছে মনে হবে অবাস্তব মজা গল্প বিশ্লেষণ করতে গেলে দেখবেন অতি বাস্তব তাই প্রতি বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে বাঙালির বাচ্চা পাঞ্জাবি বাচ্চা চীনার বাচ্চা ইংরেজি বাচ্চা একটি ভাষায় কথা বলে সেই সৃষ্টির আদি ভাষা সর্বজনীন ভাষা যে ভাষার সাগর থেকে বেরিয়ে এসছে ওয়া বাঙালির বাচ্চা ওয়া ইংরেজের বাচ্চা ওয়া পাঞ্জাবির বাচ্চা ওয়া চীনার বাচ্চা ওয়া কোন মাস্টার শেখালো বাঙালি মায়ের বাচ্চা মায়ের পেট থেকে দু একটা বাংলা ভাষা শিখে সেই জাতীয় শব্দ উচ্চারণ করতে পারত ইংরেজ মায়ের বাচ্চা মায়ের পেট থেকে সেই জাতীয় শব্দ শিখে সেই জাতীয় শব্দ উচ্চারণ করতে পারত সব বাচ্চা ওয়া হচ্ছে ব্যাপারটা কি তখনও পর্যন্ত পরিবেশ থেকে ভাষা শেখার সুযোগ হয়নি তাই সেই জন্মগত ভাষা সৃষ্টির আদি ভাষা অহংকারের ভাষা সবার মুখ থেকে সামান্য বিকৃত হয়ে বেরিয়ে আসছে ও আ ও আ অনেকে প্রশ্ন তুলতে পারে বাচ্চার যন্ত্রপাতি ঠিক হয় না বিকৃত ওয়া ওয়া শব্দ করে ভালো ব্রহ্মচারী মহারাজ তত্ত্ব বোঝাচ্ছেন যে সব আমরা অহংকারের বাচ্চা অহংকারের সাগর থেকে এসছি ধ্বনির সাগর থেকে বললেন ঠিক আছে বাচ্চার কথা ভাববা যে কোনো বয়স করে ধরো বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি কবি সাহিত্যিক পণ্ডিত মূর্খ আমি আমাকে ধরি আমি বাঙালি আমি বয়স্ক বাংলা ভাষা জানি ইংরেজি হিন্দি কিছু কিছু জানি প্রচণ্ড জ্বরে ঘরে অচেতন হয়ে পড়েছি বাহ্য জ্ঞান নেই শরীরের কষ্ট হচ্ছে সেই কষ্টের প্রকাশ একটি মাত্র ভাষা বাংলা নয় ইংরেজি নয় হিন্দি নয় উর্দু নয় সেই সৃষ্টির আদি ভাষা মায়েরা প্রসব করেন প্রসব বেদনা ওঠে নতুন সৃষ্টি করতে চলেছেন মা বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি যে মাই হন প্রচণ্ড যন্ত্রণায় প্রসব বেদনায় সব মায়ের মুখ থেকে তখন একটি ভাষা বেরিয়ে আসছে সৃষ্টির সেই আদি ভাষা চাপা পড়া ভাষা ফাঁকফুসফুস হয়ে গেছে চলতে চলতে হুচুট খেলাম প্রচণ্ড চোখ পেলাম পায়ে কোনো কাব্য সাহিত্য গান ইংরেজি বাংলা হিন্দি উর্দু উর্দু বেরিয়ে আসে না বেরিয়ে আসে সেই চাপা পড়া অহংকার হুঙ্কার মৃত্যুর শেষটান শাসটান মা প্রস্থানে চলেছে ভুলে যাচ্ছে আত্মীয় পরিজন বাড়ি গাড়ি শয়তানি বাটপাড়ি তখন স্মরণে আসছে আবার সেই ভাষা যে ভাষার সাগরে জন্মের আগে হারিয়েছিলাম মিশিয়েছিলাম যে ভাষার মাধ্যমে শৈশবে ব্যথা বেদনা ক্ষুধা তৃষ্ণা জানিয়েছিলাম যে ভাষার মাধ্যমে সারা জীবন ভোর ব্যথা বেদনা জানিলাম মৃত্যুর পর মুহূর্তে সেই ভাষা আমাদের সামনে আসে তাকে আশ্রয় করে বিদায় নিই তাকে শেষ টান শ্বাস টান বলে থাকি এই হলো সবার আসল পরিচয় সব আমরা অহংকারের বাচ্চা অহংকারের কুড়ি হয়ে রয়েছে উদাধারে কুলকুণ্ডটি আকারে
এই কুড়ি ঘটনার দায়িত্ব দিয়েছেন কর্মী সন্তানদের হাতে। হচ্ছে নেতাজির জন্ম জয়ন্তী পালন, সেখানে এত সব তত্ত্ব কেন? কোথায় অহংকার, কোথায় সন্তান দল, কোথায় বিশ্ব পরিবার? এর ভিত্তিতেই নেতাজি জীবন দর্শন পালন ব্রহ্মচারী মহারাজ এ যুগের যুগোত্তর, তিনি দক্ষিণ হস্ত, তিনি এ যুগের অর্জুন, তার জন্য এত ব্যাখ্যা দিতে হচ্ছে। সেই অর্জুনের ভূমিকাটা কি? কুরুক্ষেত্র যুদ্ধের সেনানায়ক, আগামী এই অসুরের কুল ধ্বংস করার জন্যে, আসুর বৃত্তি ধ্বংস করার জন্যে, কলির শেষ বেদের যুগে সূত্রপাত করার জন্যে, সন্তান দল এই সেই পাণ্ডব দল, ইতিহাস ফিরে ফিরে আসে, যুগ ফিরে ফিরে আসে, মজা গল্প কথা নয়, চাকা ঘুরছে, কালচক্র বিবর্তন চলছে, সূর্য ওঠেও না অস্ত যায় না, সূর্য যেখানকার সেখানে, পৃথিবী ঘুরছে আপন মনে, 24 ঘন্টা এক এক পা ঘুরে আসছে, যেদিকটা সূর্যের দিকে আসছে দিন, যেদিকটা আলো যাচ্ছে রাত, দিন রাত চলছে চলবে, যতদিন সূর্য, যতদিন পৃথিবী, যতদিন সৃষ্টি, প্রকৃতির এই অভ্রান্ত তত্ত্ব নিয়ম লেফট রাইট চলবে, চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করছে, একবার জোয়ার একবার ভাটা, একবার অমাবস্যা একবার পূর্ণিমা, চলছে চলবে যতদিন পৃথিবী, যতদিন চন্দ্র, এই আবর্তন বিবর্তন চলবেই, জোয়ার ভাটা অমাবস্যা পূর্ণিমার খেলা চলবেই, একই নিয়মে। এইটা এখানকার জলবিজ্ঞানীরা এখানে আবিষ্কার করতে পারেননি, কেন এরা যন্ত্র নির্ভর, যন্ত্রে যেটুকু দেখতে পান জানতে পান সেইটুকুই স্বীকার করেন মানেন, বাকিটা মানুন না, মানতে চান না, মানতে পারেন না, সেই ক্ষমতা নেই। তাই দূরবীন যন্ত্র শক্তিশালী, পৃথিবী ঘুরছে লাঠির মতো, অন্যের গতি 24 ঘন্টার আগে এক পা ঘুরে আসতে দেখতে পাচ্ছেন, আমার বার্ষিক গতি 365 দিন কয়েক ঘন্টা লাগছে এক পা ঘুরে আসতে সূর্যকে দেখতে পাচ্ছেন, চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করছে দেখতে পাচ্ছেন দূরবীনে, এই সূর্য তার গ্রহ উপগ্রহ সংখ্যাকে নিয়ে আর এক বিরাট নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, হাজার হাজার সূর্য ঢুকে যেতে পারে সেই নক্ষত্রের মধ্যে, হাজার হাজার বছর ধরে এক এক পা ঘুরে আসছে সূর্যে, দূরবীন যন্ত্রে ধরা পড়ছে না, তাই এরা মানতে পারলেন না জড়বিজ্ঞানী অধ্যাত্ম বিজ্ঞানী। এই দেহের যন্ত্র দিয়ে, দেহের দূরবীন দিয়ে, এই দিব্য দৃষ্টি দিয়ে এক আসনে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখেন, তাই সেই বিরাট বিবর্তনের জন্যে আবির্ভাব হবে, সূর্য ওঠে না অস্ত যায় না, যুগের দিনের রাতের শেষে প্রকট আবার অপ্রকট হবে, তেমনি পৃথিবীর বুকে যখনই আসুরী বৃত্তি প্রকট, মানসিকতায় ছেয়ে যাবে বিশ্ব, অবক্ষয় চূড়ান্ত, প্রেম ভালোবাসা দয়া ক্ষমা নিশ্চিন্ন, সব থেকে বড় কথা মায়েদের মেয়েদের অত্যাচার ব্যয় বিচার যখন ব্যাপক হারে চলবে ঠাকুরের কথা ভবিষ্যৎবাণী, তখনই বুঝবে বিরাটের শক্তির প্রকাশ ঘটে চলেছে। রামায়ণ মহাভারতে সীতা দ্রৌপদী একটা স্যাম্পল তুলে ধরা, একটা সতী সাধ্বী সীতা, এর উপরে যখন ব্যবচার ঘটল তারপরেই লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র কাণ্ডের বিজয় দিনেই পোতা হয়ে গিয়েছে দৃষ্টান্ত। আজ লক্ষ লক্ষ সীতা, লক্ষ লক্ষ দ্রৌপদী, লক্ষ লক্ষ সতী সাধ্বী নারীর উপর ব্যবচার অত্যাচার চূড়ান্ত, আটার শেষ প্রাণ বুকে বুকে প্রমাণ দিচ্ছে থাকবে না, থাকতে পারে না, বিশ্ববিধান জানান দিচ্ছে তিনি আসবেন, আসতে বাধ্য, রাতের অন্ধকার ঘটার জন্য যেমন সূর্যের প্রকাশ, অমাবস্যার অন্ধকার ঘটার জন্য যেমন চন্দ্রের প্রকাশ,
ভাটার শেষ্টান গজাবার জন্য যেমন চন্দ্রের আকর্ষণী শক্তি নামে, তেমনি এক একটা যুগের শেষে যখনই আসরিক বৃত্তি প্রকার প্রেমশূন্য বক্ষ বিরাটের আবির্ভাব, ভক্তদল সৃষ্টি, লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্রকাণ্ড, আসরিক শক্তি ধ্বংস, আসরিক বৃত্তি ধ্বংস, নতুন যুগ বিবর্তন। আজ সেই একই বিশ্ববিধানে সত্য যুগের শেষে যেমন নারায়ণ এসেছিলেন, ত্রেতা যুগের শেষে রামচন্দ্র, তারপরের শেষে কৃষ্ণ, আজ কলি যুগের শেষ পদে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। এই জন্য বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব, এই যুগ বিবর্তনের জন্য তার অভিনব সন্তানদল সৃষ্টি, এই সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হিসাবে ধর্ম সৈনিকদের হাতে দিলেন ব্রাহ্মণা নামের অস্ত্র, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, যার কাছে আকাম্ব খুঁজছে নগণ্য হবে প্রমাণ। এই জন্যে নেতাজি সুদীর্ঘ প্রতীক্ষা, এই জন্যে তার অধীনে 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি দীর্ঘ অপেক্ষা। বেদের যুগ আসছে, তার আগে ধ্বংস অনিবার্য, প্রকৃতির আইন, প্রকৃতির বিধান অলঙ্ঘনীয়। ধ্বংস ছাড়া প্রকৃতির আইন, প্রকৃতির বিধান জানান দেয়, ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ব্যথা ছাড়া সুখ প্রসব হয় না, বাস্তব দৃষ্টান্ত, রক্তপাত ছাড়া ক্লেদ ছাড়া প্রসব হয় না। কোনো মা বলতে পারবেন ব্যথা ছাড়া প্রসব হয়? কোনো মা বলতে পারবেন রক্তপাত ছাড়া ক্লেদ ছাড়া প্রসব হয়? ব্যথা যন্ত্রণা হালকা কান্না এর মধ্য দিয়ে নবজাতকের মুখ দেখতে পাই। ঠিক তেমনি আগে ধ্বংস তারপর সৃষ্টি, সেই ধ্বংস আসছে। বারবার জানান দিয়ে রেখেছেন, আমি মামুলি গুলিগুলি করতে আসিনি, ভগবান অবতার শাস্তে আসেনি, আমি শয়তান পেটাতে এসেছি, প্রয়োজনে গুরুর পোশাক পাল্টাব, ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ, প্রয়োজনে প্রকৃতিকে দিয়ে আমি বিপ্লব ঘটাব, প্রয়োজনে দশানা ছানা করে ছাড়ব, তবে এই দলবাদী সম্প্রদায়বাদী হিংসে ঈশ্বামী রাখতে দেব না। ধ্বংস আসছে, ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ওইটি দ্বিতীয় মহাকুরুক্ষেত্রে রূপ নেবে, দশানা ছানা হয়ে যাবে পৃথিবী। সেই ধ্বংসের বিভীষিকার মধ্যে মানুষের সম্বিত ফিরবে, যারা বেঁচে থাকবে তাদের বিবেক জাগবে। সন্তানদের উদ্দেশ্যে আরো বলে রেখেছেন, অনেক দূরে গিয়ে গিয়ে যেদিন সেই বেদের যুগ প্রতিষ্ঠা হবে, সেদিন যারা বেঁচে থাকবে তারা আবার বিস্ময়ে ভাববে, কেমন করে অসম্ভব সম্ভব হলো, কেমন করে হিংসার পৃথিবী আজ শান্তির স্বর্গে পরিণত হলো। কার্যকারণ খুঁজতে গিয়ে গবেষকরা গবেষণা করতে গিয়ে দেখবে, ওই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তান দলের সন্তানরা অজ্ঞাত অজ্ঞাত থেকে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য ভয় ভীতি উপেক্ষা করে রাম 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 কীর্তন করে গেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তারই ফলশ্রুতিতে আজকের এই বেদের সমাজ, শান্তির সমাজ, প্রেমের সমাজ, সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, তোমাদের উদ্দেশ্যে বিশ্ববাসী সেদিন প্রণাম জানাবে, কৃতজ্ঞতা জানাবে, কেন তোমরাই সেই পিলার, তোমরাই সেই ভিত, তোমাদের আজকের অবদানের উপরে দাঁড়িয়ে থাকবে সেদিনের বিশ্ব প্রাসাদ, বেদের সমাজ। আরো ধরবে মায়ের মন নিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস,
নেতৃত্ব করবার জন্য নয়, হাতে মাথা কাটার জন্য নয়, সমদৃষ্টি, সমান সেবা, কারো খাওয়া পড়া চিন্তা আলাদা চিন্তা করতে হবে না, রাষ্ট্র পুরো দায়িত্ব নেবে মা বাবার মতো, কাজ ভাগ করে দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী, একটা একান্নবর্তী পরিবার যেমন কাজ ভাগ করে নেয় নিজেদের মধ্যে, কেউ খুন্তি নাড়ছে, কেউ জল তুলছে, কেউ পরিবেশন করছে, কেউ হাট বাজার করছে, কেউ জমি চাষ করছে, কেউ বা কলম পিসছে অফিসে, একই পরিবারের মানুষ যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দিয়েছে, তেমনি এক বিশ্ব পরিবার বিশ্ব রাষ্ট্র হবে, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, অর্থের লেনদেন থাকবে না, নিজের কাজ নিজের দায়িত্ব মনে করে প্রত্যেকে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে, অকর্মণ্য কাউকে থাকতে দেওয়া হবে না, নিষ্কর্মা কেউ থাকতে পারবে না, অন্ধখন জাত তার যোগ্যতা অনুযায়ী ঝুড়ি বুনবে, চাষ চাটাই বুনবে, সমান অধিকার সমান দাবি, প্রেসিডেন্ট থেকে ঝাড়ুদার এক আসন এক প্ল্যাটফর্ম, হত্যা নিষিদ্ধ করে দেওয়া হবে, গাছপালা বনজনের সাপ অকারণ নিষিদ্ধ হয়ে যাবে, এক পরিবার ভুক্ত হয়ে পৃথিবীর গর্ভজাত সব সন্তান জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সমান অধিকার সমান দাবি নিবাস করবে। নেতাজি সেই সাধনায় সিদ্ধি লাভ করেছে, তাই 40-45 বছরের কর্মক্ষম ব্যক্তিরূপে তাকে আনা হচ্ছে, বার্ধক্যের কোনো ছাপ থাকবে না, এই বিরাট দায়িত্ব পালনের যোগ্য করে দেওয়া হয়েছে, প্রেম ভালোবাসার সাধনায় সিদ্ধি লাভ করিয়ে দেওয়া হয়েছে, 120 বছর ধরে যা কিছু হয়েছে রিহার্সাল আসল নাটক আসছে, তাই নেতাজির পরিচয় দিতে গিয়ে বলে রেখেছেন, ও যেদিন দার্জিলিংয়ে আমার কাছে দীক্ষা নেয়, ওর অন্তরঙ্গ যারা সেদিন সেখানে উপস্থিত ছিল তারা বলল আজ কৃষ্ণর জিনে গিরণ। অনিতা বোস নেতাজির মেয়ে প্রচার করে চরিত্র হারানোর জন্যে জওহরলাল নেহরু কলকাতা দিল্লি ঘুরিয়েছিলেন তাকে এনে, নেতাজির মেয়ে কাগজে কাগজে ফালাও প্রচার করা হয়েছিল নেতাজির মেয়ে বলে, বালক ব্রহ্মচারী মহারাজকে প্রশ্ন করতে তিনি অদ্ভুত কথা বললেন যে পরিচয় বিশ্ববাসী কেউ দিতে পারবে না, কারো হিম্মত নেই নেতাজি ভবিষ্যৎ সম্বন্ধে কোনো কিছু বলে, অতীত নিয়ে চর্চা করছে, বর্তমান তাদের কাছে ধোঁয়াশা, ভবিষ্যৎ অন্ধকার। সেই অনিতা বোস সম্বন্ধে যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর অনিতা বোসকে এনেছে নেতাজির ভাইজি বলে, নেতাজির কন্যা বলে, নেতাজির ভাইজি অনিতা বোস ঠাকুরের শিষ্যা ছিলেন, তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর অনিতা এসছে নেতাজির কন্যা বলে পরিচয় তো দিচ্ছে সবাই, তোমার কাছে নিয়ে আসবো? ঠাকুর খানিকটা অনিচ্ছা সত্ত্বে বললেন, আনতে পারো, কবে আনবো? আমি সেখানে উপস্থিত, দুদিনই উপস্থিত ছিলাম, নিজের কানে শোনা নিজের চোখে দেখা, কবে আনবো? ঠাকুর বললেন, সোমবার নিয়ে এসো, রবিবারটা দর্শন প্রদানের প্রচণ্ড ভিড় থাকতো, সোমবারটা বিশ্রামের জন্য রেখে দিতাম আমরা, বললেন সোমবার নিয়ে এসো, কখন আনবো? এই 10-11টা আমরা উৎফুল্ল হলাম, অনেক কিছু জানতে পারবো ঠাকুরের মুখ থেকে, অফিস কামাই করে সকাল সকাল ঠাকুরের সাম্বাজারের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে আছে, প্রায় 15-11টা হবে, ললিতা বসে এলো সঙ্গে অনিতা, সিঁড়ি বেয়ে উঠছে, দেখছি অনেকটা নেতাজির মতো মুখের আদর, উঠে এলেন ঠাকুর চেয়ারে বসা, ঠাকুরের মতো চরণের উপর চরণ দিয়ে
ললিতা বোস দুই পায়ে প্রণাম, মাথায় মাথা ঠেকিয়ে প্রণাম করলো। অনিতাকে ইশারা করলো প্রণাম করার জন্য, ওরা অনভ্যস্ত বিদেশিনী। পায়ে মাথা রাখতে গেল, দুই চরণে মাথা ঠেকাতে গেল ললিতা বোসকে দেখে অনুকরণ করে। মাথা নিচু করতেই বাঁ দিকটা পেট চেপে ডান দিকের দিকে সরে গেল। ললিতা বোস তাড়াতাড়ি গিয়ে চেপে ধরেছে ওকে, কি হয়েছে জানতে চাইল। সে যা জানান দিল তার আমি তো শুনতে পাইনি, যে ভাষায় বলেছে ললিতা তখন ঠাকুরকে বলছে, ঠাকুর ওর ভুল হঠাৎ ঠিক বেদনা উঠেছে, ঠাকুর যেন এরই জন্য তৈরি ছিলেন, তাড়াতাড়ি বলে দেবে নার্সিংহোমে নিয়ে। শ্যামবাজারে শ্যাম স্কোয়ারের পাশে নার্সিংহোম ছিল, যে গাড়িতে এসেছিল ওই গাড়িতে করে নার্সিংহোমে পাঠানো হবে। আমরা সব হতভম্ব হয়ে গেলাম, পাথা পাথর হয়ে গেলাম। এ কী হলো, কতকে জানবো, কতকে শুনবো নেতাজি সম্বন্ধে, অনিতা সম্বন্ধে, ঠাকুরের মুখ থেকে কি হবে। ঠাকুর পাথর হয়ে বসে রয়েছে, কয়েক মিনিট গেছে বলতে পারবো না, নিশ্চুপ, পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে ঠাকুর বলছেন, ও একটি জল জ্যান্ত মিথ্যা, তাই আমাকে স্পর্শ করতে পারবো না। এই হল বলে বলছেন নেতাজি পরম যোগী পুরুষ, বিবাহ দূরের কথা, সন্তান উৎপাদন দূরের কথা, কোনোদিন নারী অঙ্গ স্পর্শ করে না। সেই নেতাজি আসল চরিত্র, আসল রূপ বিশ্ববাসী দেখবে। সেই সাথে বালক ব্রহ্মচারী মহারাজের ঐতিহাসিক ভূমিকাটি কি, তার সঠিক পরিচয়, প্রেমকাটে নেতাজি মারা গেছে না মারা বেঁচে আছে, আত্মপ্রকাশ ঘটবে না ঘটবে না, যেমন অঙ্ক সমস্যা হয়ে প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে, তেমনি নেতাজি মারা গেছেন না নির্বিকল্প সমাধি অন্তরালে আড়ালে চলে গেছেন, নেতাজিকে রতনবাবু শ্মশানঘাটে দাহ করতে পেরেছে না তিনি অন্তরালে থেকে হুঁকি সাজাচ্ছেন এতদিন ধরে, আগামী দিন প্রমাণ দেবে। তবে ইতিহাস সাক্ষ্য দেয় সূর্য কে কেউ কোটি কোটি ভক্ত যদি প্রার্থনা করে, হে আল্লাহ হে ভগবান হে কৃষ্ণকারী ব্রহ্ম, রাত দুটো মশা ছাড়পোকা সাক্ষর জোর চৌলম পরে অত্যাচার বেড়ে গেছে, তুমি সূর্যকে তুলে দাও, অতি সহজে ওষুধের হাত থেকে রক্ষা পাবো, সূর্য উঠবে না। আবার দিনের মাঝখানে কোটি কোটি ওষুধ যদি সূর্যকে অস্তে পাঠাতে চায় পারবে না। বিশ্ববিধান কাল যতক্ষণ পূর্ণ না হবে বিরাটের শক্তির প্রকাশ ঘটবে না, আবার শক্তিকে আড়ালে নিয়ে যাওয়া যাবে। এই যে তত্ত্ব, এই যে বিশ্ব আইন, এই জন্য যুগে যুগে যুগবতারকে অপেক্ষা করতে হয়েছে। রামচন্দ্র কবে এসেছেন, এত বড় বিরাট ভগবান অবতার বলা হয়, ইচ্ছার দ্বারা তো রাক্ষসকুল ধ্বংস করতে পারতেন, পারবেন না, কাল পুরো হয়নি। তাই অসহায়ের মতো চোদ্দ বছর ধরে হাসিতা হাসিতা, কাল পূর্ণের অপেক্ষা, ভক্ত ভগবানের যোগ, লঙ্কাকাণ্ড, রাক্ষসকুল ধ্বংস, ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কৃষ্ণ কবে এসেছেন, ভগবান অবতার, ইচ্ছার দ্বারা দুনিয়া পলট পালট করে দিতে পারতেন, অসুরগুণ ধ্বংস করতে পারতেন, প্রেমের যুগ কলিযুগের সূত্রপাত করতে পারতেন, পারবেন না, কাল পুরো হয়নি। পাশ কাটি কাটি পাশ কাটি কাটি চলতে হচ্ছে। পরম ভক্ত পঞ্চপাণ্ডব, পরম ভক্ত দ্রৌপদী সতী সাধ্বী, অত্যাচার ব্যবিচারের চূড়ান্ত চলছে। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, কিচ্ছু করতে পারবেন না। পাশকাঠি কাঠি কাল ধরুন, কাল পূর্ণ, কুরুক্ষেত্রকাণ্ড, অসুর ধ্বংস, প্রেমের জীব প্রতিষ্ঠা। একই আইন
একই বিধান বালক ব্রহ্মচারী মহারাজ কবে এসেছেন? জন্ম থেকে সিদ্ধ, জন্ম থেকে পূর্ণত্ব। গুরু করার দরকার হয়নি, দীক্ষা নেওয়ার প্রয়োজন হয়নি, স্বাধীন ভজনের প্রয়োজন হয়নি, পূর্ণত্ব নিয়ে এসছেন। জন্ম থেকে শক্তি বিভূতি প্রকাশ বিকাশ দুরারোগ্য রোগ সারাচ্ছেন, নিজের প্রাণদান করছেন, জলের উপর দিয়ে অনাস আলোচনা করছেন, অসাধ্য সাধন, ইচ্ছার দ্বারা তো অসুরগুণ ধ্বংস করতে পারতেন। এত পৃথিবীর উপর অসুরের অত্যাচার, এত ব্যভিচার, এত সতীসাধ্য নারীর উপর অত্যাচার ব্যভিচার, কিচ্ছু করতে পারবেন না। কাল পুনরায় স্রষ্টা নিজের আইনে নিজে বাধা, কারো সাধ্য নেই, প্রকৃতির এই আইন লঙ্ঘন করে। তাই শিব সব হয়ে পড়ে আছে মৃত নিষ্ক্রিয়, তার বুকে নৃত্য করছে তারই প্রকৃতি, তারই শক্তি, যাকে আমরা কালি বলি। সেই প্রকৃতির আইন মেনে বিরাট অবতার ভগবান যিনি আসুন পৃথিবীর বুকে, অপেক্ষা করতেই হয়। তাই বড় ব্রহ্মচারী এত দীর্ঘদিনের অপেক্ষা, তারই যেন তার সন্তান দল সৃষ্টি, ধর্ম সৈনিকের দল, তাদের হাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রামনারায়ণ তুলে দেওয়া, নেতাজি দীর্ঘদিনের অপেক্ষা, বাহিনী মুক্তিবাহিনী দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষা, কাল পূর্ণ হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসকাণ্ড। সেই ধ্বংসের চেহারা দেখে, দশানা ছানা সেই বিভীষিকার দৃশ্য দেখে, রেডিও টিভি খবরের মাধ্যমে জেনে মানুষের সম্বেদ ফিরবে। যে পথে আমরা এতদিন চলেছিলাম, হিংসা হিংসা মারামারি কাটাকাটি দলবাজি সম্প্রদায়বাজি লড়াই সংগ্রাম অ্যাটম বম হাইড্রোজেন বম, ওগুলো বাঁচার পথ নয়, শান্তির পথ নয়, সাম্যের পথ নয়। মানুষের বিবেক জাগবে, যারা বেঁচে থাকবে বুঝবে যে ওই বালক ব্রহ্মচারীর তত্ত্ব, ওই সন্তান দলের আদর্শ, বিশ্বপ্রেমের তত্ত্ব, বিশ্ব পরিবার তত্ত্ব, ওইটি বাঁচার পথ, ওইটি শান্তির পথ, ওইটি সাম্যের পথ। তখন আঁকড়াবে আসছে সেই বেদের যুগ, তৈরি থাকতে হবে বিশ্ববাসীকে, আগাম জানান দিয়ে যাচ্ছে ভোরের পাখির মতো সন্তান দলের সন্তান কর্মীরা বিশ্ববাসীর কাছে আগাম জানান দিয়ে যাচ্ছে, প্রস্তুত থাকুন মেনে নেওয়ার জন্য। ধ্বংসকে মেনে নিতে হবে সৃষ্টির নিয়ম হিসাবে, আর নতুন আগমন সৃষ্টি তাকেও মেনে নিতে হবে। একদিকে ধ্বংস, আর একদিকে সৃষ্টি প্রকৃতি। তাই কালির একাতে খড়গ, আর একাতে বরাব হবে, একাতে নরমুণ্ড আর একাতে মুদ্রা। প্রকৃতির একদিকে ধ্বংস, আর একদিকে সৃষ্টি। তাই ধ্বংস আসছে, রক্তপাত, হতাশ, কান্না, প্রসব বেদনা, চোখের জল, তার মধ্য দিয়েই নতুন শিশু ভূমিষ্ঠ হবে, বেদের শিশু এই পৃথিবী মায়ের বুকে ভূমিষ্ঠ হবে। তার অঙ্কার ধ্বনিতে, তার মহার ধ্বনিতে সারা বিশ্ব বিমঞ্জিত হবে, আনন্দের জোয়ার বইবে, প্রেমের প্রস্রবণ বইবে, আলোয় আলোয় ভরে যাবে বিশ্ব। আর সেই বিশ্বপ্রেমের মূল ব্যক্তি হবে পরম পিতার ভবিষ্যৎবাণী অনুযায়ী, এ যুগের যুগত্রাতা, অক্রান্ত ভবিষ্যৎবাণী বেদবাক্য, এই বিশ্বরাষ্ট্র, বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে বসেছেন নেতাজি মায়ের মন নিয়ে, এই বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা হবে বঙ্গ ভাষা, বাংলা ভাষা। আর বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রীয় সঙ্গীত হবে এই রাম নাম মহানামে মহাসঙ্গীত। আগামী দিন তার প্রমাণ দেবে। আমরা শুধু ভোরের পাখির মতো, জনগণ বিশ্বাস করবেন না, কাগজে প্রচার হবে না, দেখবেন আগামী দিনের সংবাদপত্রে একটা বর্ণ পাবেন না,
টিভিতে বিশাল বিশাল মিছিল বিশাল জনসমাগম একটা মুহূর্তের জন্য দেখাবে না কাউকে তাই তাদের জন্য নয় বিশ্ববাসীর জন্য তাদের অ্যালার্জি সন্তান দল বলক মোর্চার সম্বন্ধে আকাশে বাতাসে রেখে যাচ্ছি আগাম বার্তা ভোরের পাখির মতো বাংলা ভাষা বিশ্বরাষ্ট্রের রাষ্ট্রভাষা হবে আর রাষ্ট্রীয় সঙ্গীত আজকের এই রাম নাম নাম মহানামের মহাসঙ্গীত জাত তুলে দেওয়া হবে একটাই জাত জীব জাতি হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় একটাই ধর্ম জীব ধর্ম একটাই পরিচয় সন্তান একটাই সম্পর্ক বিশ্বজনীন সম্পর্ক ভাই 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 বোন এই অপেক্ষায় বিশ্ব প্রকৃতি যুগান্তরের অপেক্ষায় নবজাতকের অঙ্কার ধ্বনি শুনবার জন্য বিশ্বজনীন বিশ্ববাহ বিশ্ব প্রকৃতি ব্যথা যন্ত্রণা Thank you.
Thank you.